হর নজর কাপ উঠেগে মহশর কে দিন, খৌফ সে হর কলেজা দহল জায়েগা। হর নজর কাপ উঠেগে মহশর কে দিন, খৌফ সে হর কলেজা দহল জায়েগা। ও রো কর কালি কমলি উহাঁ যায়েগা, ও রো কর কালি কমলি উহাঁ যায়েগা। হসর কা সারা নকশা বদল যায়েগা। আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নেই কোনো দাতা আল্লাহ ছাড়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুরুসলিব আল্লাহুম্মা সাল্লি আলা। ফি কালামিল মজীদ ওয়াল ফুরকানিল হামিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন। প্যারে হাজিরিন মজলিস, উপস্থিত দিন দাওয়াত ইসলাম দাওয়াত, আমার সব মুরব্বী মুরব্বী আব্বাজান চাচাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, সেনেহের কচি কচি বাচ্চারা, উলামায়ে হযরত গনেরা, দূরে বসে থাকা পর্দা নিশিনা পর্দা অন্তর আলে অবস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে রহমত করে দয়াময় দয়া করে মেহরবানি করে যোগ্য না হওয়া সত্ত্বেও তার মজলিসে একটু বসার জায়গা করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক একত্রিত করেছেন, জড়া করেছেন এমন একটা জায়গা যে জায়গা থেকে আল্লাহ দুনিয়া জমিনের মধ্যে খাস করেছেন। আমরা একত্রিত হয়েছি খাস জায়গায়, খুব মূল্যবান জায়গা। প্রতিটা জিনিসের দুটো দিক আছে, কটা? দুটো। একটা জাহিরি আছে, একটা বাতিনি আছে। জাহিরি চিন্তা না করে পাওয়া যায়, বাতিনি চিন্তা করে পাওয়া যায়। ফুল দেখছেন, হ্যাঁ, এই ফুলটা চিন্তা না করেই আপনারা দেখছেন কি এটা ফুল। এই ফুলটাকে চিনার জন্য কোনো চিন্তা করতে হচ্ছে আপনাকে? দেখেই বুঝতে পেরে গেলেন এটা ফুল। এই ফুলটাকে যদি নিয়ে চিন্তা করেন তাহলে এর মধ্যে অনেক কিছু পাবেন। কি পাবেন? এর মধ্যে খুশবু পাবেন, এর মধ্যে রং পাবেন, এর মধ্যে পাপড়ি পাবেন, এর মধ্যে পাতা পাবেন, এর মধ্যে কাঁটা পাবেন, অনেক কিছু জিনিস পাওয়া যাবে। এই পাপড়িটাকে নিয়ে যদি চিন্তা করেন, অনেক কটা পাপড়ি নিয়ে ফুল হয়েছে। একটা পাপড়িকে যদি আপনি টেনে ছিঁড়ে দেখেন তাহলে দেখবেন এর মধ্যে আবার দু তিনটে রং আছে, নিচের দিকে সাদা, আস্তে আস্তে উপর দিকে লাল হয়ে যাচ্ছে। চিন্তা করলে অনেক কিছু পাওয়া যায়, চিন্তা না করলে কিছুই পাওয়া যায় না। চিন্তা না করলে ওই যেটা দেখতে পান সেটুকুনি দেখতে পান, যেটা দেখতে পাবেন ওটুকুনি বুঝতে পারেন যেটা এটা ফুল। চিন্তা করে অনেক কিছু পাওয়া যায়।
ওই রকম দ্বারা যেখানে আমরা এসে বসেছি খাস জায়গায়, এজন্য বললাম চিন্তা না করলে দেখতে পাবেন কি কিছু মানুষ বসে আছে, একজনা মানুষ বলছে শুনছে, বলা শোনা হচ্ছে, বাড়ি থেকে বেরিয়েছে এসে বসে পড়েছি, এটা জান্নাতের বাগান, এটা ওয়াজের মাঝে আমরা ওয়াজ শুনছি, কি করে খাস হয়? প্রতিদিন এটাতে যাতায়াত করি, আজকে বসে আছি, এটা চিন্তা না করে। আর যদি চিন্তা করেন তাহলে খোদার কসম প্রতিটা মানুষ বুঝতে পারবে আল্লাহর জায়গা, জুনায়েদের জায়গায় বসতে গেলে জুনায়েদের হুকুম লাগে, জুনায়েদকে আপনাদের জায়গায় বসলে আপনাদের হুকুম লাগবে, তাহলে আল্লাহর জায়গায় বসলে আল্লাহর হুকুম লাগে, কেউ নিজেরা নয়, আল্লাহর কুদরত আমাদের করে জান্নাতের বাগানে বসিয়েছে, আল্লাহ নিয়েছে বসিয়েছেন, কে নিয়েছে বসিয়েছেন? আল্লাহ তার জায়গায় খাস জায়গায় বসিয়েছে। কেন বসিয়েছেন? আল্লাহ চায় বান্দাগুলো সব হিদায়ত হয়ে যাক, আমি বান্দাগুলোকে ভালো করে হিদায়ত করে ওলি করে বিনা হিসাবে ওয়ালা আজাবে সব জান্নাত দিয়ে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। যদি কেউ জান্নাতের আশা করে, যত মানুষ জান্নাতি হয়েছে সব আল্লাহ এই জান্নাতে বসিয়েই জান্নাতি করেছে, অন্য কোনো জায়গা নয়, অন্য কোনো যত মানুষ জান্নাত পেয়েছে সব আমার আল্লাহ জান্নাতে বসিয়ে জান্নাত দিয়েছে। খাজা মাইনউদ্দিন চিশতি ওয়াজের মজলিসে বসে জান্নাতি হয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজের মজলিসে বসে জান্নাতি হয়েছে, বাবা ফরিদ সাগরগান ওয়াজের মজলিসে বসে জান্নাতি হয়েছে, ফুরফুরার দাদা পীর ওয়াজের মজলিসে বসে জান্নাতি হয়েছে। কে ওয়াজ করেছে? সুফি ফাত আলী ওয়াইসি কখনো ওয়াজ করেছে, কখনো উসমান হারুনি ওয়াজ করেছে, কখনো কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি ওয়াজ করেছে, কখনো জুনায়েদ বগদাদি ওয়াজ করেছে, কখনো শ্রী শক্তি ওয়াজ করেছে, কখনো ফুজাইল বিন আয়েজ ওয়াজ করেছে, কখনো হযরতে শাহ হারে বারে শাহ ওয়াজ করেছে, কখনো হযরতে দাতা গজবাক্স ওয়াজ করেছে, কখনো হযরতে বড় পীর সাহেব হুজুর ওয়াজ করেছে, ওয়াজ শুনেছে ওলি হয়েছে, ওয়াজ শুনেছে ওলি হয়েছে। কারণ দুটো জায়গা আল্লাহ করে না হিদায়াতের, হিদায়াতের জায়গা আল্লাহ একটাই করেছে, সেটা হচ্ছে জান্নাতের বাগান রিয়াজুল জান্নাত। একবার জোরে বলো সুবহান। পৃথিবীর জমিনে আল্লাহ দুটো জায়গা জান্নাত দিয়েছেন, কটা? দুটো। একটা শাহেনশার দরবারে, কার দরবারে? শাহেনশার দরবারে, রহমাতুল আলামিনের দরবারে একটা জান্নাত আছে, আর একটা রহমাতুল আলামিনের ওসিলায় প্রতিটা মানুষের ঘরে ঘরে জান্নাত দিয়ে দিয়েছে। মাথায় ঢুকলো না? হ্যাঁ, একটা জান্নাত মুস্তাফা তার নিজের কাছে রেখে দিয়েছে, আর একটা জান্নাত মুস্তাফার ওসিলায় প্রতিটা মানুষের ঘরে ঘরে দিয়ে দিয়েছে। আজকে আপনারা বসেছেন, আমি এসেছি, জুনায়েদের আশা লাগবে না, মাওলানা সাহেব মুফতি সাহেবের আশা লাগবে না, আপনি বাপ আপনি ভাই বাড়িতে চলে যান, যে মাকে বসান, স্ত্রীকে বসান, ছেলেকে বসান, বাচ্চাকে বসিয়ে তাদের ঘরে আল্লাহ রসুলের কথাবার্তা শুনান, খুদার কসম আপনার ঘর আল্লাহ জান্নাত করে দেবে, আপনার ঘর আল্লাহ জান্নাত করে দেবে। একটা জান্নাত, হ্যাঁ, অল্প জায়গা, কতটা অল্প জায়গা, লোক অনেক, বসার লোক অনেক, কত লোক বর্তমান কিছু কম বেশি 3 বিলিয়ন, 300 কোটির বেশি মানুষ ওই জায়গায় বসার আশা করে, সেটা কোথা? মুস্তাফার রওজার পাশে। হ্যাঁ দাদা মুজাদ্দেদ জামান, দাদা হুজুর পীর কেবলার মুরিদ আমরা, হ্যাঁ দাদা হুজুরের মুরিদ, কোটি কোটি রসুলের উম্মত, বিলিয়ন বিলিয়ন দাদা পীরের মুরিদ, মিলিয়ন মিলিয়ন রসুলের উম্মত, বিলিয়ন বিলিয়ন আমরা সবাই রসুলের উম্মত, বলেন রসুলের উম্মত হয়ে আপনারা মুস্তাফার রওজার পাশে বসার আশা আছে না? আছে না? আছে না? না, কারো পয়সা নেই, কারো পাসপোর্ট নেই, কারো আওকাত নেই, গরিব মানুষ, মনে আশা আছে? যদি মুস্তাফার রওজার পাশে একটু বসে যেতে পারতাম, যদি হুজুরের ওই ঘরের জান্নাতটা রসুলের ঘরের পাশে, মা বাইনা মেম্বারি অরওজাতি অরওজাতুম মিন রিয়াজুল জান্নাত, মা বাইনা মেম্বারি ও বাইতি, মেম্বারশিপ থেকে হুজুরের ঘর পর্যন্ত যে দলিষ্টগুণ, যে মাঝখানে জায়গা জান্নাত, ওখানে যদি বসতে পারতাম, আশা আছে না? না, সবাই নসিবে হয়নি। কত লোক মরে গেল আপনাদের গ্রামে, সবাই হজ করে মরেছে, তাহলে সবাই ওই জায়গায় বসা হয়নি। আবার অনেক লোক হজ করতে গেছে বসতে পারে, কারণ 300 কোটি লোক ওখানে বসতে চায়, সবাই নসিব আল্লাহ দেয়নি, তাহলে গরিব উম্মতের কি হবে? যারা বসতে পারে না কি হবে? মুস্তাফা বলে শোনো, চিন্তা করুনি, তোমার ঘরে আল্লাহ রসুলের কথাবার্তা বলো, রিয়াজুল জান্নাত আমার রওজার পাশে যে দরজা, তোমার ঘরকে আল্লাহ ওই দরজা দান করে দেবে।
আমার এখানে বসলে যে দরজা, যে সওয়াব, যে নিয়ামত পাবে, তোমার ঘরে আল্লাহর রাসূলের কথাবার্তা বলো, তোমাদের গ্রামে আল্লাহর রাসূলের কথা বলো, এখন এখানে ওই নিয়ামতই আল্লাহ দান করছে। একবার জোরে বলো, পৃথিবীর কোন আলেমের ঘরে মাজাল নেই, জুনায়েদের ওয়াজ কেটে দেবে, ওখানে বসলে গুনাহ মাফ হয়, এখানে বসলে গুনাহ মাফ হয়, ওখানে বসলে রহমত বর্ষণ হয়, এখানে বসলে রহমত বর্ষণ হয়, ওখানে বসলে আমার আল্লাহ হিদায়াতের দান, হিদায়াত দান করে, এখানে বসলে হিদায়াত দান করে, ওখানে বসলে মুস্তাফার কবরের দ্বারে মান যারা কবি ওয়াজিবাত লাউ সাফাতি, হুজুরের কবরের দ্বারে বসলে গেলে আল্লাহ সাফায়াত সুপাইসি ওয়াজিব করে দেয় মুস্তাফার জন্য, জান্নাতের বাগানে বসলো সাফায়াত সুপাইসি ওয়াজিব করে দেয় মুস্তাফার জন্য। তাহলে খাস না খাস নয় বলেন, খাস না খাস নয়, আমার আল্লাহ আমাদের করে খাস জায়গা রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে জড়া করে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, অল্প দূরত্ব, বেশি বড় জায়গা নয়, খুব সংক্ষেপ জায়গা, ওই জায়গাটা যদি বসে পড়েন মুস্তাফার ওই জায়গায় বসে বসে মুস্তাফা রওজার জালি দেখা যায়, দূর থেকে মুস্তাফা রওজা দেখা যায়, এমন চোখলা শ্রোতা গুজরে গেছে, তারা এখানে বসে বসে জান্নাতের বাগানে ওয়াজ করতে করতে মুস্তাফা রওজা জালি দেখতে পেয়েছে তা নয়, খুদ মুস্তাফার দিদার পেয়ে গেছে, মুস্তাফার দিদার। হুজুরের দিদার পেয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানিকে জিজ্ঞাসা করে দেখে যাও, হুজুরের ওয়াজ হচ্ছে, একটু ঘুরে দাঁড়ান, হুজুরের ওয়াজ হচ্ছে, থাক থাক এদিকে আর একটু ঘোরাও ঘোরাও, হুজুর ওয়াজ করছে, ওয়াজ করতে করতে হুজুর দাঁড়িয়ে পড়লো, কে? বড় পীর আব্দুল কাদের দাঁড়িয়ে পড়লো, কিছুক্ষণ পর আবার বসে পড়লেন। প্রশ্ন করে, হুজুর আপনি ওয়াজ করতে করতে বিনা কারণে কেন দাঁড়ালেন? বলে, তোমরা দেখতে পাওনি, আমি দেখতে পেয়েছি, আমার ওয়াজের মজলিসে রসুলুল্লাহ যোগদান করেছে। বড় হুজুর পীর কেবলা আপনার পীর, দাদা পীরের বড় ছেলে ওয়াজ করছেন, তখন হ্যাচাক লাইটের ব্যবস্থা, তিনি রাতচালায় ওয়াজ করতে করতে হঠাৎ দেখে একটুখানি আলোর জ্যোতিটা বেড়ে গেল, আর বড় পীর বড় হুজুর পীরকে উঠে দাঁড়িয়ে পড়লেন, ওয়াজ করতে করতে আবার কিছুক্ষণ পর বসে পড়লেন। প্রশ্ন করে, একুশ ভাই ইসালের সব হুজুরকে প্রশ্ন করে, হুজুর ছাড়বো না বলতে হবে কেন? বলে, তোমরা দেখতে পাওনি, আমি দেখতে পেয়েছি রসুলুল্লাহ আমার ওয়াজের মজলিসে যোগদান করেছে। হ্যাঁ, এমনও বক্তা শ্রোতা গুজরে গেছে, ভিতরকালের চোখ ছিল মুস্তাফার দিদার পে, ওয়াজের তাসির ছিল আল্লাহ রসুলের জন্য ওয়াজ করেছিল, হুজুরের হুজুর হাজির হয়ে গেছে ওয়াজের মজলিসে, হুজুর যোগদান করেছে। জোরে বলো সুবহানাল্লাহ, মুস্তাফা শুনতে পায় হুজুর, বলেন শুনতে পায়। যদি জুনায়েদের মতন গোলাম কুকুর যদি মদিনায় ফোন করে, হ্যালো, মদিনার মানুষ জুনায়েদের কথা শুনতে পাবে না পাবে না? আর মদিনার মানুষের কথা জুনায়েদ শুনতে পাবে না পাবে না? কিসের দলায়, কিসের দ্বারায়? হ্যাঁ, টাওয়ারের দ্বারায়, স্যাটেলাইটের দ্বারায়। তাহলে স্যাটেলাইটের দ্বারায় যদি জুনায়েদের মতন কুত্তা মদিনার লোকের আওয়াজ শুনতে পায়, খুদার কসম স্যাটেলাইটের দরকার নাই, মুস্তাফা মুস্তাফা শাহেনশাহ গোলামের আওয়াজ তোমাদের গ্রাম থেকে শুয়ে, গ্রাম থেকে আওয়াজ মুস্তাফা মদিনায় শুয়ে শুয়ে শুনতে পায়, মুস্তাফা শুনতে পায়। যদি কেউ আমার সঙ্গে বলে না এটা হতে পারে না, তাহলে বলো স্যাটেলাইটের থেকে মুস্তাফার কানের দরজা কম। ইন্নাকা লালা খুলকিল আজিম, মুস্তাফাকে আল্লাহ আজিম করেছে, মুস্তাফা শোনাও সবচেয়ে বড় আজিম, মুস্তাফার মতন শুনতে কেউ পায় না। জুনায়েদের মতন কুত্তা যদি শুনতে পায়, মুস্তাফা শুনতে পায়, মুস্তাফা শুনতে পায়। তাহলে হুজুর শুনতে পাচ্ছেন, আমাদের দরুদ হুজুর শুনে, কে শোনায়? আল্লাহ শোনায়, কে শোনায়? আল্লাহ শোনায়, আল্লাহ হুজুরকে শোনায়, আল্লাহ হুজুরকে দরুদ শোনায়, আল্লাহ হুজুরকে সালাম শোনায়, হুজুরের জিকির
মুসলমানের ছেলে তুমি খেয়াল করে শুনে রেখে দাও, অমুক লোকের গিবত করার জন্য আমার আল্লাহ নিয়েছে জড়া করে দেয় রে, আমার আল্লাহ বাং নিয়েছে। আল্লাহর খাস উদ্দেশ্য আছে, আমরা যখন কোন কাজ করি বিনা উদ্দেশ্য কাজ করি, আল্লাহ যখন কোন কাজ করে উদ্দেশ্য ছাড়া আল্লাহ কাজ করে না। মশা আল্লাহ তৈরি করেছে উদ্দেশ্য আছে, মাছি আল্লাহ তৈরি করেছে উদ্দেশ্য আছে, আসমানে আল্লাহ এত তারা দিয়েছে উদ্দেশ্য আছে, একটা চাঁদ করেছে উদ্দেশ্য আছে। আল্লাহ যদি চাইতো দুটো সূর্য করতে পারত, কিন্তু একটাই সূর্য করেছে, এতো আল্লাহর উদ্দেশ্য আছে। এই নবীর উম্মত উম্মতিরা ফুল করেছে পাতা করেছে, আমার আল্লাহ উদ্দেশ্য আছে, আমার আল্লাহ সরু সরু গাছ, আমার আল্লাহ পাক সরু সরু ডাল সরু সরু ডাল ওই কুমড়ো গাছে এত বড় ফল দান করেছে, বড় কুমড়ো দিয়েছে আর মোটা গাছ ছোট ছোট আম দিয়েছে, এতো আল্লাহর উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আল্লাহর কোনো কাজ নেই, উদ্দেশ্য ছাড়া আল্লাহ কাজ করে না। এই মুসলমানের ছেলেরা গোলামের জায়গায় বসতে গেলে, গোলামের ঘরে ঢুকতে গেলে, আমি যে ঘরটা ঘুমাই যে ঘরটায় আমি শুই, আমার ঘরে ঢুকতে গেলে আমার হুকুম লাগবে, তাহলে আল্লাহর জায়গায় বসতে গেলেও আল্লাহর হুকুম লাগবে। আমার আল্লাহ নিয়েছে তোমাদের ঘরে বসিয়ে দিয়েছে, বিনা উদ্দেশ্য আমার আল্লাহ সবাইকে জান্নাত দিতে চায়। একটা আলেমের ঘরে মাজাল নেই যে বলে দেবে যে আল্লাহ চাই বান্দা জাহান্নামী হয়ে যাবে, না, শয়তানের ইচ্ছা বান্দা জাহান্নামে যাক, আল্লাহর ইচ্ছা বান্দা জান্নাতি হয়ে যাক। শয়তান কি চায়? জাহান্নাম হোক, সব বান্দাগুলো আমার সঙ্গে জাহান্নামে হোক, শয়তান তো আমাদের জানি তো শুনে জান। আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাই বান্দা জান্নাতি হয়ে যাক, আল্লাহ চাই আমরা সবাই জান্নাতি হয়ে যাক। এমন আল্লাহ পেয়েছে কেউ বলেন? হ্যাঁ, কেউ ভগবান পেয়েছে, কেউ গড পেয়েছে, কেউ কেউ ঈসা মাসিহ পেয়েছে, শুনছেন আপনারা? কেউ কেউ পেয়েছে বৌদ্ধ, হ্যাঁ বুদ্ধ পেয়েছে, আমরা মালিক আল্লাহ পেয়েছি। তাদের ঘরে আল্লাহ পাঠিয়েছে, আমাদের ঘরে আল্লাহ পাঠিয়েছে, তাদের ঘরে আল্লাহ দিয়েছে, আমাদের ঘরে আল্লাহ দিয়েছে, আমরা আল্লাহ পেয়েছি, আমরা আল্লাহ পেয়েছি। কি পেয়েছি বলেন? আমরা আল্লাহ পেয়েছি। আমাদের দুঃখের কথা কষ্টের কথা কাকে শুনাই বলেন? বলেন না, কাকে শুনান আপনারা? একজন মেরেছে খুব, একজন খুব মেরেছে, নাহক করে অত্যাচার করে খুব মেরেছে, আপনি কেঁদে কেঁদে কাকে শোনাচ্ছেন? আর যারা যারা গট পেয়েছে তারা কাকে শোনাচ্ছে? হ্যাঁ, আল্লাহকে শোনাচ্ছে না গটকে শোনাচ্ছে? কেঁদে কেঁদে আর গটকে শোনাচ্ছে, আমরা আল্লাহকে শোনাচ্ছি। তাহলে আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে? আল্লাহর শুকর যে আল্লাহ মালিক হিসাবে আমাদের করে আল্লাহই দিয়েছে। একবার জোরে বলেছে, কাউকে আল্লাহ মালিক হিসাবে গড দিয়েছে, ভগবান দিয়েছে কাউকে, কাউকে বা কিছু, কাউকে পাথর দিয়েছে, কাউকে মাটি দিয়েছে, কাউকে সূর্য দিয়েছে, কাউকে আগুন দিয়েছে, কাউকে আছে না সব, হ্যাঁ কাউকে গাছ দিয়েছে, আমাদের ঘরে আল্লাহ মালিক হিসাবে আল্লাহ দান করেছে। জোরে বলো সুবহান, দয়াময় আল্লাহ আমাদের ঘরে আল্লাহ দান করে, আল্লাহ চাই আমাদের আমার সব বান্দাগুলো জান্নাতি হয়ে যায়। শুধু আপনি নয়, আল্লাহ চাই হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা, সব মানুষ মানুষ পরিবর্তন হয়ে ভালো হয়ে আমাকে মেনে জান্নাতি হয়ে যায়। তাহলে আপনারা কি চান বলেন? আপনারাও তো জান্নাতি হতে চান, আল্লাহকে আল্লাহকে খুশি করতে চান। আল্লাহ কাতে খুশি? বান্দা জান্নাতি হলে আল্লাহ খুশি, যারা জাহান্নামে যাবে আল্লাহ খুশি হবে, আগুনে গেলে আল্লাহ খুশি হয়, খারাপ হয়ে গেলে আল্লাহ, তাহলে জান্নাতি হলে আল্লাহ খুশি হয়। জান্নাতি হতে গেলে নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। বলেন ইনশা আল্লাহ, বলেন ইনশা আল্লাহ, আমরা সব ভালো হবো তো বলে, নেক হবেন তো বলে, ভালো হতে গেলে, নেক হতে গেলে, জান্নাতি হতে গেলে কিছু কিছু সিঁড়ি আছে, কিছু সিঁড়ি আছে না, একটা একটা করে সিঁড়ি উপর দিকে ওঠে না নিচের দিকে, উপর দিকে ওঠে, একটা দুটো তিন এরকম কিছু ধাপ আছে। প্রথম হচ্ছে ইমান, প্রথম ইমান, তারপরে তাকুয়া, কি তারপরে তাকুয়া, তারপরে এখলাস, তারপরে এখলাস, তিনটে কথা,
তিনটে কথা বলি, কটা? তিনটে। এই তিনটের কথা বলে অল্প অল্প বলে শেষ করে দেবো। তাহলে এই তিনটে যদি বুঝে নিতে পারে ইনশাল্লাহ আল্লাহ জান্নাত দেবে। কি দেবে বলেন? জান্নাত বলতে আপনার আপনার ভিতরকারের চোখ খুলে যাবে, আপনার হিকায়াত পেয়ে যাবে, আপনার হিকমত আদা হয়ে যাবে, আপনি নেক বান্দাদের মধ্যে গণ্য হয়ে যাবেন, আল্লাহর নৈকট লাভ করবেন। কটা? তিনটে। একটা হচ্ছে কি? মোমেন। একটা হচ্ছে তাকওয়া, একটা হচ্ছে ইখলাস। মোমেন সহজ, মোমেন হওয়া খুব সহজ তাকওয়ার থেকে। বুঝতে পারছেন আপনারা? ঈমান নিয়ে আসা খুব সহজ কিসের থেকে? তাকওয়ার থেকে। আবার তাকওয়া খুব সহজ ইখলাসের থেকে। বুঝতে পারছেন না আপনারা? অবিশ্বাসী কাফের, অবিশ্বাসীরা কি কাফের? অবিশ্বাসী হওয়া, মোমেন হওয়া খুব কঠিন অবিশ্বাসীর থেকে। আমি কি বুঝেছি? বুঝতে পারছেন? যারা অবিশ্বাসী তাদের তো খুব কঠিন বিশ্বাসী হওয়ার থেকে। যারা আল্লাহ মানে না তাদের তো কঠিন কাজ আল্লাহকে মানা। হ্যাঁ, তাহলে অবিশ্বাসীদের কঠিন বিশ্বাসী হওয়া মানে ঈমান নিয়ে আসা। ঈমান নিয়ে আসা সহজ তাকওয়ার থেকে, তাকওয়া করা খুব সহজ কিসের থেকে? ইখলাস। ইখলাস মানে পুরোপুরি আল্লাহর জন্য, পুরোপুরি কার জন্য? আল্লাহরই জন্য, আল্লাহরই জন্য পুরোপুরি। এটা খুব কঠিন কাজ। ঈমানওয়ালা লোকগুলোকে মোমেন বলে। ঈমানওয়ালা লোকগুলো কি বলে? মোমেন। আর তাকওয়া কারণেওয়ালাদের মুত্তাকি বলে। কি বলে? মুত্তাকি। আর ইখলাস কারণে, ইখলাস অনুযায়ী চলাফেরা কাজ কারণেওয়ালাদের মুখলেস বলে, মুখলাস বলে, মুখলেস বলে আর মুখলাস বলে। এই তিনটে কাজ আমাদের, এই তিনটে কাজ বেশি বেশি করে করতে হবে। আমরা সব বিশ্বাসী, আমরা কি বলেন? তাহলে অবিশ্বাসীদের কথা বলে লাভ নেই, আমরা বিশ্বাসী, আমরা ঈমানওয়ালা। এই ঈমানের একটু কথা বলি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? ঈমানের কথা বলবো, তাকওয়ার কথা বলবো, আর ইখলাসের কথা অল্প অল্প বলে বিদায় নিয়ে চলে যাবো। মোমেন থেকে আমাদের তাকওয়াওয়ালা হতে হবে। মোমেন থেকে কি হতে হবে? তাকওয়া। ঈমানওয়ালা থেকে তাকওয়াওয়ালা হতে হবে, তাকওয়াওয়ালা থেকে আমাদের ইখলাসওয়ালা হতে হবে। আর ইখলাসওয়ালা হয়ে গেলেই আপনার দরজা বুলান্দ হয়ে যাবে। আমার আল্লাহ আপনার দরজা বুলান্দ করে দিয়ে আশিকের খাতায়, কুতুবের খাতায়, আবদালের খাতায়, নেক কারদের খাতায় সিদ্ক ও ইখলাস যারা হাসিল করে ফেলে, আমার আল্লাহ তাদের করে ওলির খাতায় নাম লিখিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান 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 ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। এ নবী উম্মত মদিনা, ঈমানের আল্লাহ একটা পাওয়ার দিয়েছে। ঈমান ছাড়া তাকওয়া হয় না, ঈমান ছাড়া ইখলাস হয় না, ঈমান ছাড়া নামাজ হয় না, ঈমান ছাড়া জান্নাত পাওয়া যায় না। বহু আমল করেছে, বহু ইবাদত করেছে, বান্দার ঈমান নেই আমার আল্লাহ জাহান্নামে দেবে। আমার আল্লাহ পাকের বান্দা কিছুই করেনি, ঈমান নিয়ে মরে গেছে, আমার আল্লাহ পাক একদিন না একদিন জাহান্নাম থেকে তুলে দয়া আর জান্নাত দিয়ে দেবে। ইমানি পাওয়ার আছে, ইমানি পাওয়ার এত শক্তি মানে বান্দাকে জান্নাতি করে দেয়, বান্দাকে কি করে দেয়? জান্নাতি। এই যে ঈমান আমরা নিয়ে এসেছি, আমরা মেনে নিয়েছি, কি পড়েছি বলেন? আশহাদু আল্লাহ ইলাহ, শাহাদাত দিয়েছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদুর রাসূল। আমরা সাক্ষী দিচ্ছি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, আমরা আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হুজুর আমাদের রাসূল, এটা আমরা সাক্ষী দিয়ে। এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসের মধ্যে প্রথম কোনটাকে মেনেছেন? আল্লাহ মেনেছেন না রাসূল মেনেছেন? আমরা প্রথমে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, কোনটা মানছেন? প্রথমে আল্লাহ মানছেন, আশহাদু আল্লাহ ইলাহা, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ আব্দুহু রাসূল, এই যে রাসূলুল্লাহকে শেষে মানছেন, কিন্তু প্রকৃত পক্ষে শেষে আমরা রাসূলকে মানিনি, প্রথমে রাসূল মেনেছি তারপরে আল্লাহ মেনেছি। প্রথমে আমরা রাসূল কেন আলোচনা করছি? এটা এজন্যই আলোচনা করছি কারণ আমাদের সব ঠিক আছে, আমাদের নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, যখনই মুস্তাফার পালা চলে আসে, মুস্তাফার পালা এসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঈমানিতে মুস্তাফার ব্যাপারে একটু 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 নিচু নিচু মনে হয়। নিচু নিচু নয়, মুস্তাফাকে আল্লাহ উঁচু উঁচু করে দিয়েছে। যখন নিচুর কথা হবে তোমার আমার কথা হবে, যখন উঁচুর কথা হবে আল্লাহ মুস্তাফার কথা হবে।
আল্লাহ মুস্তাফার কথা হবে, আল্লাহ মুস্তাফার কথা নিচেই নিচেই নয়, আল্লাহ মুস্তাফার কথা সব সময় উপরে উপরে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এর উম্মত উম্মতিরাম যদি আপনাকে কোনো নাস্তিক প্রশ্ন করে, যারা আল্লাহ মানে না, যারা যারা আল্লাহ মানে না, ওই আল্লাহ না মানেওয়ালারা যদি আপনাকে প্রশ্ন করে, বলো তো তোমরা তোমরা কেন আল্লাহকে মানো, আমরা তো আমাদের মাবুদ দেখতে পাই, মাটির মাবুদ দেখতে পাই, পাথরের মাবুদ দেখতে পাই, সূর্য মাবুদ দেখতে পাই, পানি মাবুদ দেখতে পাই, আগুন মাবুদ দেখতে পাই, আমরা তো আমাদের মাবুদকে দেখতে পাই, তোমরা কি তোমাদের মাবুদকে দেখতে পাও? তখন আপনি কি বলবেন, না আমরা তো আমাদের মাবুদকে দেখতে পাই না। যখনই আপনি বলবেন না আমরা আমরা মাবুদকে দেখতে পাই, তারা প্রশ্ন করবে যখন মাবুদকে দেখতে পাও না, কেন তোমরা মাবুদকে মানো, কেন তোমরা আল্লাহ মাবুদকে মানো, আল্লাহ তো দেখা যায় না। কি উত্তর দেবেন? উত্তর শিখিয়ে দিয়ে যাচ্ছি, একটাই উত্তর, কারণ আমরা মুস্তাফা দেখেছি, আমরা মুস্তাফা মানি, এজন্য মুস্তাফার কথায় আল্লাহ মেনে নিয়েছি। মুস্তাফা মানি, মুস্তাফার কথায় আল্লাহ মানি, কি মানি বলেন? এ নবীর উম্মত উম্মতিরাম আমরা ইমান এনেছি, এই যে 77টা বিষয়ের উপরে এনেছি, বেশিরভাগ দেখা না দেখে বিশ্বাস করেছি, আল্লাহ আমরা দেখিনি, কিয়ামত আমরা দেখিনি, কবরের আজাব আমরা দেখিনি, কবরের শান্তি আমরা দেখিনি, ওহি আশা দেখিনি, জিব্রাইল দেখিনি, মিকাইল দেখিনি, কোন ফেরেশতা দেখিনি, আমরা এরকম জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, কিয়ামতের আযাব দেখিনি, কিয়ামতের মাথার উপরে সূর্য চলে আসা দেখিনি, মাথার ঘেনু টকবক করে ফুটে ফুটে পড়া দেখিনি, জমির পুরে তামা হয়ে গেছে দেখিনি, পুলসিরাত পার হতে হবে দেখিনি, বুড়া কামরা দেখিনি, জান্নাতি হুর আমরা দেখিনি, জান্নাতি গেলেমান দেখিনি, জান্নাতি আমাদের খাদেম দেখিনি, উপচে পড়া পানপাত্র দেখিনি, সারা পান তহুরা দেখিনি, আমরা এরকম ভাবে হাউজে কলসার দেখিনি, প্রতিটা জিনিসকে আমরা মেনে নিয়েছি, না দেখে বিশ্বাস করে নিয়েছি, কেন বিশ্বাস করে নিয়েছি, কারণ আমরা মুস্তাফাকে বিশ্বাস করে নিয়েছি, মুস্তাফাকে মেনে নিয়েছি, মুস্তাফাকে বিশ্বাস করেছি বলে, মুস্তাফাকে মেনে নিয়েছি বলে, মুস্তাফা আমাদের বলেছে আল্লাহ মেনে নাও, আমরা বলে দিলাম আল্লাহ মেনে নিলাম, মুস্তাফা বলে কিয়ামত মেনে নাও, আমরা বলি কিয়ামত মেনে নিলাম, মুস্তাফা বলে ফেরেশতা মেনে নাও, আমরা বলি ফেরেশতা মেনে নিলাম, মুস্তাফা বলে এটা কুরআন, আমরা বলি এটা কুরআন, মুস্তাফা বলে ওটা কাবা, আমরা বলি ওটা কাবা, মুস্তাফা বলে এটা কাজরা সওয়াত, আমরা বলি হাজরা সওয়াত, মুস্তাফা বলে এটা মাকাম ইব্রাহিম, আমরা বলি মাকাম ইব্রাহিম, মুস্তাফা বলে সাতটা তওয়াব করতে হবে, আমরা বলি সাতটা তওয়াব করতে হয়, মুস্তাফা বলে আসরের চার রেকাত নামাজ, আমরা বলি চার রেকাত ফরজ নামাজ, মুস্তাফা বলে জোহরের চার রেকাত ফরজ নামাজ, আমরা বলি জোহরের চার রেকাত ফরজ নামাজ, মুস্তাফা বলে মাগরিবের তিন রেকাত, আমরা বলি তিন রেকাত, মুস্তাফা বলে ফজরের দুই রেকাত, আমরা বলি ফজরের দুই রেকাত, মুস্তাফা বলে ফজরের দুই রেকাত, মুস্তাফা বলে ঈশাতের চার রেকাত, আমরা বলি ঈশাতের চার রেকাত, মুস্তাফা বলে এক মাস রোজা, আমরা বলি এক মাস রোজা, মুস্তাফা বলে 30 পড়া কুরআন, আমরা বলি 30 পড়া কুরআন, মুস্তাফা বলে তোমরা প্রতিটা নামাজে সূরা ফাতিহা পড়ো, আমরা বলি প্রতিটা নামাজে সূরা ফাতিহা পড়ি, মুস্তাফা বলে চার রেকাত নামাজে সালাম ফিরিয়ে নামাজ শেষ করো, আমরা বলি চার রেকাত নামাজে সালাম ফিরিয়ে সালাম শেষ করি, মুস্তাফা বলে সেজদাতে সুবহানাল্লাহ আলা বলো, আমরা বলি সেজদাতে সুবহানাল্লাহ আলা বলি, মুস্তাফা বলে রুকুতে সুবহানাল্লাহ আজিম বলো, আমরা বলি সুবহানাল্লাহ আজিম বলে, মুস্তাফা বলে আত্তাইয়াত পড়ো, আমরা বলি আত্তাইয়াত বলো, এই মুসলমানের ছেলেরা প্রতিটা জিনিসকে পালন করি না করি সব মেনে নিয়েছি, নামাজ মেনে নিয়েছি, রোজা মেনে নিয়েছি, যাকাত মেনে নিয়েছি, হজ মেনে নিয়েছি, ফেরেশতা মেনে নিয়েছি, কিতাব মেনে নিয়েছি, আল্লাহ মেনে নিয়েছি, কেন মেনে নিয়েছি? মুস্তাফা বলছে মেনে নাও, আমরা বলি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা জিনিসকে মেনে নিলাম, মুস্তাফা বলে শোনো তোমরা মেনে নিয়েছো, আমি মুস্তাফা জানিয়ে দিলাম, তোমরা বিশ্বাসী হয়ে গেছো, তার মানে তোমরা হচ্ছে ঈমানওয়ালা হয়ে গেছো, তোমরা মেনে নিয়েছো, ঈমানওয়ালা হয়ে গেছো, মেনে নিয়েছো মানে কি হয়ে গেছো? ঈমানওয়ালা। তাহলে হুজুরের কথাই মেনেছি, দেখে মানিনি, দেখে মানিনি, হুজুরের কথাই আমরা মেনে নিয়েছি, তাই তো নাকি? আমার ভাই অজ করলো, আবু জাহেল সিদ্দিকী ভাইজান অজ করলো তো, হ্যাঁ আমি অজ করতে উঠলো, আবু জাহেল ভাই অজ করে কি বললো আপনাদের ঘরে, যে আমি আজকে হুজুরের দরবার থেকে এসেছি, মেনেছেন না মানেন বলেন, মেনেছেন তো?
হুজুরের দরবার থেকে যখন ফ্লাইটে চেপেছিল দেখেছেন আপনারা, যখন যখন এয়ারপোর্টে নেমেছে দেখেছেন আপনারা, হুজুর যখন এয়ারপোর্টে নেবে আবুজার ভাই গাড়িতে চেপে ঘরে গেছে দেখেছেন আপনারা, সব তো অদেখা। মানেন না মানেন না, মেনেছেন তো? কেন মেনেছেন? এই জন্যে মেনেছেন, হুজুরের ছেলে আবুজার সিদ্দিকী। হ্যাঁ, মিথ্যে কথা বলতে কাবা শরীফ নিয়ে হজ নিয়ে মিথ্যে কথা বলবে না, তাহলে না দেখে মেনে নিয়েছেন। কোনটাকে প্রথমে মেনেছেন? যেটা বলেছে ওটা কি খবর? ওটা কি খবর? খবর দিয়েছে, ওই খবরটাকে আগে মেনেছেন না যে খবর দিচ্ছে মুখবের আবুজার সিদ্দিকীকে আগে মেনেছেন না খবরটাকে আগে মেনেছেন? বলেন কোনটাকে আগে মেনেছেন? যদি মত করেছে বলে, একজন মত করেছে যদি বলে আজকে আমি এয়ারপোর্ট থেকে এসেছি, বিশ্বাস করবেন আপনারা? কারণ তার তার হাল অবস্থা জানে, মিথ্যে কথা বলে, চুরি চামারি করে, হ্যাঁ খারাপ কাজ করে, এই মিথ্যে এর কথা বিশ্বাস করবেন? ইমাম সাহেব যদি বলে গ্রামে মেনে নেবেন, কেন আমাদের ইমাম যদি এসে বলে ফুলপুরা শিবে অমুক লোক মারা গেছে, আপনারা মরে যাওয়াটা দেখেন নে, জানাজাটাও পড়েন নে, ইমাম বলার সঙ্গে সঙ্গে মেনে নিলেন, অদেখা জিনিসটাকে মেনে নিলেন, কেন মুখবের ঠিক আছে, খবর দেনেওয়ালা ঠিক, খবর দেনেওয়ালা কি বলেন ঠিক, তাহলে খবর দেনেওয়ালা যখন ঠিক তাহলে তার সব কথা খবর ঠিক। সাহাবারা মুস্তাফা দেখেছে, কি দেখেছে? হুজুর দেখেছে, হুজুর দেখে হুজুরকে যখন যা যখনই পেয়েছে সত্যা পেয়েছে, ঝুটা পাইনি সত্য পেয়েছে, মিথ্যা পাইনি। এজন্য সাহাবাদের ঘরে যখন রসুলুল্লাহ নবুয়াত পাওয়ার পরে খাদিজা হুজুরের কাছে এসে বললেন, এ খাদিজা আমি নবী মানো তুমি? আমাকে আল্লাহ রসুল করেছে, তুমি মানো? কোন প্রশ্ন নাই, সঙ্গে সঙ্গে হুজুর মেনে নিলাম, কলমা পড়িয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মেনে নিল খাদিজা। নিজের স্ত্রী বন্ধু আবু বকর সিদ্দিক মানো, মেনে নিল খাদেম, নিজের কাছে কাজ করে খাদেম মেনে নিল সব। কেন? তারা হুজুরের 40 বছরের জীবন যতক্ষণ পেয়েছে দেখেছে সাচ্চা দেখেছে, মিথ্যা কোনোদিন দেখেনি। রসুল বলে কাফেররা আছে, হুজুর বলে আমি যদি বলি পাহাড়ের ওই পারে, পাহাড়ের ওই পারে দুশ্মনেরা তারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, মেনে নেবে? কাফেররা পর্যন্ত বললো ইয়া রাসূলুল্লাহ মেনে লব, কেন মানবে? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যখন যেটা বলেছেন সত্য বলেছেন, মিথ্যা বলেন নি, এজন্য মেনে নেব। তখন রাসূলুল্লাহ বলে যেমন আমার কথায় পাহাড়ের ওই পারে কাফের অস্ট্রেলিয়া আছে এটা মেনে নিচ্ছ, ওই রকম আমার কথায় আল্লাহ আছে মেনে নাও। তখন সবাই বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মেনে নিলাম ইয়া রাসূলুল্লাহ। পাহাড়ের ওই পারে যেমন অস্ট্রেলিয়া দাঁড়িয়েছে মেনে নিচ্ছ, ওই রকম আমার কথায় আল্লাহ আছে মেনে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। ইমান কি? রাসূলুল্লাহকে মেনে নেওয়ার নাম ইমান। তাহলে নাস্তিক যদি জিজ্ঞাসা করে আপনাকে কেন আল্লাহ মানো, কি বলবেন? মুস্তাফা বলেছে আল্লাহ আছে তাই আল্লাহ মানি। একবার জোরে বলুন, নিজের দিকে প্রশ্ন করে ইমানের সঙ্গে বলেন, যদি রাসূলুল্লাহ একটা আল্লাহ না বলে, যদি রাসূলুল্লাহ বলতেন দুটো আল্লাহ মানতেন না মানতেন না, কটা বলতেন? একটা মানতেন না দুটো মানতেন, কটা আল্লাহর উপর ইমান আনতেন বলেন? জোরে বলেন। হুজুর যদি বলতেন দুটো, খোদার কসম আমরা সবাই বলতাম দুটো। হুজুর যদি বলতো আটটা জান্নাত নয় নটা জান্নাত ছটা বেহেশত, এই এই ছটা দোজখ মানতেন না? কটা জান্নাত যদি বলেন, কটা জান্নাত? আটটা। কটা? আটটা জান্নাত আর সাতটা জাহান্নাম। হ্যাঁ, তাহলে সাতটার উপরে আছে, আটটার উপরে আছেন তো আপনারা? যদি রাসূল বলতেন নটা ছটা, আপনারা সাতটা আটটা বলতেন? নটা ছটাই বলতেন। হুজুরের কথা মেনে নেওয়ার নাম কি? ইমান। তাহলে মেনে নিলাম আমরা মুসলমান হলাম, মেনে নিলাম আমরা ইমানওয়ালা হলাম। আল্লাহ আমাদের সকলকে বড় নিয়ামতের হাকদার করেছে, আল্লাহ মেনে নেওয়ার ঘরে, মেনে নেওয়ার ঘরে পাঠিয়েছে, মানে আমরা জন্মসূত্রে ইমান নিয়ে এসেছি। একবার জোরে বলবেন, জন্মসূত্রে আমরা মুসলমান, আমরা পেট থেকে পড়ার পর থেকে আল্লাহ আল্লাহ করছি, কুরআন কিনছি আল্লাহ বলছি, কলমা পড়ছি, আমাদের কানে আওয়াজ এসেছে আল্লাহু আকবার, প্রথম আওয়াজ কি পেয়েছি বলেন? আল্লাহু আকবার। দুনিয়াতে এসে আজান হয় না, বাচ্চারা হলে আজান দেন তো আপনারা, প্রথমে কি? আল্লাহু আকবার। মরার পরেও আল্লাহু আকবার।
আল্লাহ শ্রেষ্ঠ শুনেছি, আল্লাহ শ্রেষ্ঠ শুনে যাচ্ছে ইনশাআল্লাহ, বলেন যাবো ইনশাআল্লাহ, আর যাচ্ছে যাচ্ছে, যারা যাচ্ছে আল্লাহ আকবার, শ্রেষ্ঠ শুনে এসেছি আর শ্রেষ্ঠ শুনে যাচ্ছি, আল্লাহ বড় নিয়ামতের হাকদার করেছে, একবার জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এই একজন বলে গেলেন, কে বললেন আমাকে, যে কাছে কাছে সরে আসতে, কে বললেন? একটু কাছে কাছে সরে আসেন তো, আমি একটা বিষয় আলোচনা করছি বলে কিছু বলতে হবে, একটু কাছে কাছে সরে আসতে বলছি, একটুখানি আগিয়ে আগিয়ে আসেন, দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, মদিনে কে আকা সালামুন আলাইকা, মদিনে কে আকা সালামুন আলাইকা, দু আলম কে সাহা সালামুন আলাইকা। হুজুরের জিকির করছিলাম, কবি এবার হুজুরের কথা বলছে যে সালাম রাসূলুল্লাহর উপরে, শুনছেন আপনারা, মদিনে কে আকা, আপ লোক সমাজতে না সমাজ সকতে না, থোড়া বহুত কলকাতা কে পাশ মে রহতে তো থোড়া বহুত আতে হি হোগা ইনশাআল্লাহ। মদিনে কে আকা সালামুন আলাইকা, মদিনে কে আকা সালামুন আলাইকা, দু আলম কে সাহা সালামুন আলাইকা, জমিন মে মুহাম্মদ জমা মে মুহাম্মদ মকী মে মুহাম্মদ মকা মে মুহাম্মদ, জমিন মে মুহাম্মদ জমা মে মুহাম্মদ মকী মে মুহাম্মদ মকা মে মুহাম্মদ, হর এক শয় মে জলওয়া রসূল খুদা কা, হর এক শয় মে জলওয়া রসূল খুদা কা, সালামুন আলাইকা সালামুন আলাইকা, মদিনে কে আকা সালামুন আলাইকা, দু আলম কে সাহা সালামুন আলাইকা, গুনাহুন ঘেরা খাতাউন ঘেরা বালাউন ঘেরা মুসিবত ঘেরা, গুনাহুন ঘেরা খাতাউন ঘেরা মুসিবত ঘেরা বালাউন ঘেরা, বচা লিজিয়েগা বচা লিজিয়েগা বচা লিজিয়েগা বচা লিজিয়েগা, সালামুন আলাইকা সালামুন আলাইকা, মদিনে কে আকা সালামুন আলাইকা, দু আলম কে সাহা সালামুন আলাইকা, হামারি ভি কিসমত বানা দো নবী জি, নসিবা ভি সোয়া জাগা দো নবী জি, হামারি ভি কিসমত বানা দো নবী জি, নসিবা ভি সোয়া জাগা দো নবী জি, হামে আপনা রওজা দিখা দিজিয়েগা, হামে ফির মদিনা বুলা লিজিয়েগা, সালামুন আলাইকা সালামুন আলাইকা, মদিনে কে আকা সালামুন আলাইকা, দু আলম
কে সাহা সালামুন আলাইকা, না দৌলত তলব হ্যায় না শোহরত তলব হ্যায়, ইজ্জত তলব হ্যায় না ইজ্জত তলব হ্যায়, না দৌলত তলব হ্যায় না শোহরত তলব হ্যায়, হুকুমত তলব হ্যায় না ইজ্জত তলব হ্যায়, হমেঁ দিজিয়ে কালি কমলি কা সায়া, হমেঁ দিজিয়ে কালি কমলি কা সায়া, সালামুন আলাইকা সালামুন আলাইকা মদিনে কে আকা, সালামুন আলাইকা আবি বলো মদিনে কে আকা, সালামুন আলাইকা দো আলম কে সাহা সালামুন আলাইকা, ফির সে বলো মদিনে কে আকা সালামুন আলাইকা, মদিনে কে আকা সালামুন আলাইকা দো আলম কে সাহা সালামুন আলাইকা, সালামুন আলাইকা সালামুন আলাইকা, সালামুন সালামুন আলাইকা সালামুন আলাইকা, সালামুন আলাইকা সালামুন আলাইকা, আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিদার ইমানদার পরেশগা নেককার আল্লাহ আলা মুত্তাকি ভাইরা, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ আর একটু জুচার কথা বলার তৌফিক দান করেন সকল, আল্লাহ আমি আর একটু জুড়ে আল্লাহ, তাহলে ইমান বুঝতে পেরে গেলে, হ্যাঁ ইমান হুজুরকে মেনে নিও না, তাহলে আমরা সব ইমান আল্লাহ মেনে নিয়েছি তো, আমরা মেনে নিয়েছেন তো আল্লাহ মেনে সব মানেন তো, ইমানের বিষয় পালন করতে পারিনি, গুনাগার মুসলমান, দাড়ি চাচা মুসলমান, বেনামাজি মুসলমান, খারাপ নিকৃষ্ট জঘন্য মুসলমান, ভালো মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, নামাজি মুসলমান, পরেশগার মুসলমান, কম বেশি কম বেশি ইমান মেনে নিয়েছি, ইমানওয়ালা গুনাগার একদম নিকৃষ্ট ছোট্ট জাদা পরিমাণ দিলের কোনে ইমান আছে, আমরা মুসলমান আমরা আমরা মেনে নিয়েছি, কথা ঠিক না? এবার কি করতে হবে, মানা যখন হয়ে গেছে এবার পরের ধাপে উঠতে হবে, পরের স্টেজে পরের ধাপে আমাদের যেতে হবে, হ্যাঁ পরের মঞ্জিলে যেতে হবে, মঞ্জিলের নাম কি তাকুয়া, কি বলেন তাকুয়া, তাকুয়া কাকে বলে, তাকুয়া বেছে বেছে চলাকে তাকুয়া বলে, কি বলে বেছে বেছে চলাকে তাকুয়া বলে, আর সাহেবের তাকুয়া যারা তাকুয়া করে বেছে বেছে যারা চলে কুরআন তাদের মুত্তাকি বলে দিয়েছে, সূরা যুখরুফে ইল্লাল মুত্তাকিন বলে দিয়েছে, আর মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ বলছে শোনো তোমরা দুনিয়ায় বেছে বেছে চলেছো, কিয়ামতে আমি আল্লাহ তোমাদের বেছে বেছে জান্নাত দেব, মুত্তাকি হলে আল্লাহ পাক দরজা বুলান করে কিয়ামতে মুত্তাকি মুত্তাকির আজওয়াজকে একসাথে জান্নাতি করে, এটা দ্বিতীয় স্টেজ মুত্তাকি বেছে বেছে চলা, ইমান এই যারা দাড়ি চাচ্ছে বেনামাজি খারাপ কাজ করে, কারণ এরা তাকুয়া করে না, এরা তাকুয়া করে না বলে হাল এরকম, তাকুয়া করিনি বলে হাল এরকম, যে তাকুয়া করতাম হাল পাল্টে যেত, হাল পাল্টে যেত, বেছে বেছে চলা আল্লাহর ভয়ে বেছে বেছে চলাকে তাকুয়া বলে, এর এর সাতটা ভাগ আছে, কটা জুনায়েদ কে আল্লাহ বলছে জুনায়েদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এ জুনায়েদ তুমি আল্লাহকে ভয় করো, মুমিন যদি জুনায়েদ মুমিন হয় মুসলমান এই মানুষকে বলে না, কি বলে না ইয়া আইয়ুহান নাস বলে, বলে না আল্লাহ তকওয়া আলাদা করে দিয়েছে, কি করে দিয়ে তকওয়া কি করে দিয়েছে আলাদা ভাগ করে দিয়েছে, আম আমুল নাস সবার জন্য নয়, কোটি কোটি মানুষ তার মধ্যে ভাগ করে আল্লাহ মোমেন দেখরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো বেঁচে চলো তাকুয়া করো, কাদের করে বলছে বিশ্বাসী দেখরে, অবিশ্বাসী দেখরে আল্লাহ
বলেনি। অবিশ্বাসী করে বলছে, অবিশ্বাসীদের করে আল্লাহ বিশ্বাসী হতে বলছে, আর বিশ্বাসীদের করে আল্লাহ তাকওয়া করতে বলছে। আমাদের করে আল্লাহ কি বলছে? তাকওয়া করো, বেঁচে বেঁচে আল্লাহ বেঁচে বেঁচে চলবো কেমন করে? শোনো জুনায়েদ, তুমি বেঁচে বেঁচে চলবে এই ওই শুধু মুখ দিয়ে বললে হবে না, কাজেও দেখাতে হবে। আল্লাহ কিভাবে কাজে দেখাবো? আল্লাহ কি করে কাজে দেখাবো? আল্লাহ বলছে যে তুমি তোমার প্রতিটা শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহকে বেঁচে বেঁচে চলো। এই ইয়াল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই আয়াতের তাফসিরে হযরত ফকিহ আবুল লায়েস রহমাতুল্লাহ আলাইহ তিনি আমাদের সুন্দর সহজ পন্থা করে বের করে সাত ভাগে ভাগ করে দিয়েছে। কটা ভাগে? সাত ভাগে। বলো বান্দা যদি সাতটা সাত রকম ভাবে আল্লাহর ভয় নিজের জিসমে তৈরি করতে পারে, আল্লাহ তাকে মুত্তাকি করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি করে দেবে বলে? মুত্তাকি। এক নম্বর হচ্ছে জুবান দিয়ে আল্লাহকে ভয় খেতে হবে। খুব আমি একদম সংক্ষেপের থেকেও সংক্ষেপ ছোট ছোট করে সাতটা ভাগ বলে দিই, তারপরে এখলাসের উপরে দুই চার কথা বলে শেষ করে। এক নম্বর কি? জুবান দিয়ে আল্লাহকে ভয় খেতে হবে। জুবান মিথ্যে কথা বলে, কি বলে? জুবান গীবত করে, জুবান গালাগালি করে, জুবান পরনিন্দা করে, জুবান পরচর্চা করে, জুবান কাউকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি ফাঁসির কান করা নিয়ে যায়, জুবান কাউকে মিথ্যা সাব্যস্ত করে। এই জুবান, এই জুবান যারা যাদের জুবান আল্লাহর বিরোধিতা করে তাদের জুবান আল্লাহকে ভয় করে না, তার জুবান তাকওয়া জুবান নয়, তার জুবান তাকওয়া জুবান নয়। যার জুবান আল্লাহকে ভয় করে জীব আল্লাহর নামে ভিজে থাকে, যার জুবান আল্লাহকে ভয় করে বেফজুল কথাবার্তা বলে না, যার জীবন আল্লাহকে ভয় করে গালাগালি করে না, যার জীবন আল্লাহকে ভয় করে গীবত করে না, যার জীবন আল্লাহকে ভয় করে গেল্লা করে না, যার জীবন আল্লাহকে ভয় করে পরনিন্দা পরচর্চা করে না, যার জীবন আল্লাহকে ভয় করে খারাপ সাক্ষী বাজে সাক্ষী তারা প্রদান করে না, দান করে না। ছোট্ট উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিয়ে যাই। এই জুবান দিয়ে আপনি ধরেন আমাকে দেখেছেন, কাকে দেখেছেন? আমাকে একটা খারাপ কাজ করতে, কি করতে? খারাপ আমার একটা দোষ দেখেছেন, তাহলে এই দোষটা দেখে যদি মানুষকে শুনান তাহলে কি দিয়ে শুনাবেন? জুবান দিয়ে শুনাবেন। যখন আমার দোষ দেখে মানুষকে আমার দোষটা প্রকাশ করে শুনাবেন, রসুল বলছে এটাই গীবত হয়ে গেল। সত্যি দেখেছেন, আমি একটা নিকৃষ্ট খারাপ কাজ করছি, সেই কাজটা আপনি নিজের চামড়ার চোখে সত্যি দেখেছেন, আমার দোষটাকে বাইরে প্রকাশ করে দেওয়ার নাম কি? গীবত। জুনায়েদ সিদ্দিকি যদি আপনার দোষ দেখে ঘরে মায়ের কাছে গিয়ে বলে, জানেন মা আজকে জলসে গিয়েছিলাম, ওখানে একটা লোক দেখি এই কাজ করছে, কি হয়ে গেল? জুনায়েদ সিদ্দিকি কি করলো? গীবত। যার জুবান আল্লাহকে ভয় করে পরের দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দেয় না। বাপ বসে আছেন এখানে, বাপেরা বসে আছেন না? নাই। খুদাকে সাক্ষী রেখে বলেন, আপনারা কি চান আপনার ছেলের খারাপটা মানুষ প্রকাশ হয়ে পেয়ে যাক? বলেন বাপেরা কি চান? আপনারা চান? কেউ কোনো বাপ চায়? তাহলে বাপ ছেলেকে মহব্বত করে এজন্য এই ছেলের দোষ মানুষের সামনে প্রকাশ করতে চাই না। খুদার কসম, বাপ হয়ে তুমি তোমার ছেলেকে যত না ভালোবাসো, তোমার ছেলেকে বান্দা হিসাবে আল্লাহ তোমার থেকে হাজার হাজার গুণ বেশি মহব্বত করে, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মহব্বত করে। হ্যাঁ, মায়ের থেকে, মা ছেলেকে যত না মহব্বত করে, মায়ের থেকে সত্তর হাজার গুণ বেশি আল্লাহ বান্দাকে মহব্বত করে, আমার আল্লাহ বান্দাকে মহব্বত করে। তাহলে আল্লাহ কোনোদিন চাই না বান্দাদের দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দিবা হোক। আল্লাহ বলে তোমরা যদি একে অপরের দোষ ত্রুটি এই পর্দাপুষি করো, আমি আল্লাহ কি আমাদের তোমাদের দোষ ত্রুটি পর্দাপুষি করবো। তোমরা মানুষের দোষ যদি লুকোতে পারো, কি আমাদের সবাই সামনে আমি আল্লাহ তোমার দোষ লুকিয়ে দেবো, জানাবো না, কেউ জানতেই পারবে না। জেনে বলে সুবহান মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দা, জুবানের তাকওয়া হচ্ছে খারাপ কথা থেকে দূরে থাকতে হবে, বাজে কথা থেকে দূরে থাকতে হবে, লোকের খারাপ থেকে ওই গেল্লা গিবত থেকে দূরে থাকতে হবে, বাজে কথা কুকথা গালাগালি খিস্তা খিস্তি থেকে দূরে থাকতে হবে। নিজে এমন কাজ করিনি, জুনায়েদ সিদ্দিকী নিজে নামাজ পড়ে না, শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো, নিজে গান শুনে শুনে বেড়ায়, লোককে বলছে গান শুনো না, নিজে খারাপ কাজ করে বাজে কাজ করে বেড়ায় আর লোককে বলছে বাজে কাজ করোনি। আমার আল্লাহ জুনায়েদের জবানকে তাকওয়া জবান করে রে, জুনায়েদ
জবান তাকওয়া জবান নয়, জুনায়েদকে কি করতে হবে, নিজে ঠিক হতে হবে, তারপরে জবান দিয়ে বলতে হবে বড় বড় কথা। এ মুসলমানের ছেলেরা তাকওয়া জবানে তৈরি করো, আল্লাহর জিকির দিয়ে জিহ্বাকে ভিজিয়ে রাখো, দাও সব সময় আল্লাহর জিকির করো, মুস্তাফাকে সালাম দাও, মুস্তাফার উপরে দরুদ পড়ো, মুস্তাফাকে সালাম দাও, মুস্তাফার উপরে দরুদ পড়ো, আল্লাহর নামের জিকির করো। যে বান্দাটা সারা দিন আল্লাহর নামে জিকির করে, আল্লাহ 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 জিকির করতে করতে বান্দা ঘুমিয়ে পড়তে যায়, যখন বিছানায় যায় আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানায় শুয়ে পড়ে, পালিশা মাথা দিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে আস্তে আস্তে চোখটা বন্ধ করে বান্দা ঘুমিয়ে পড়ে, ঘুমাওয়ার পরেতে এক পাশ থেকে যখন অন্য এক কোণ থেকে অন্য কোণ যখন ফেরে, এক পাশ থেকে যখন অন্য পাশে ফেরে, এক পাশ থেকে অন্য পাশ ফেরার সঙ্গে সঙ্গে আল্লাহ সিস্টেম তৈরি করেছে, দু চার সেকেন্ডের লেগে, পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের লেগে বান্দার ঘুমটা ভেঙে যায়, বান্দার ঘুম ভেঙে যায়, ওই বান্দা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে অজানতে এক পাশ থেকে অন্য পাশ ফেরার সময় আল্লাহ 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 বলে আবার ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে প্রথম জবান দিয়ে আবার আল্লাহ আল্লাহ করে, আবার আল্লাহ বলছে ওই বান্দাকে দেখো, ওই বান্দা আমি আল্লাহ, আমার আশেক হয়ে গেছে বান্দার জবান, আল্লাহর আশেক হয়ে গেছে। চেষ্টা করো পারবে না, চেষ্টা করো, এটা খুব সহজ ব্যাপার, আল্লাহ বলতে বলতে ঘুমিয়ে পড়বো, এক পাশ থেকে আল্লাহ আল্লাহ করবো আর ঘুম থেকে উঠে আল্লাহ, না তুমি চেষ্টা করবে। এটা করতে গেলে ইবাদত মুসাদা লাগবে, কষ্ট লাগবে, মেহনত লাগবে, কি লাগবে বলে, মেহনত লাগবে। যার জবান আল্লাহকে, যার জুবান আল্লাহকে ভয় করে, যার জুবান তাকুয়া করে, তার জুবান সবসময় আল্লাহর নামের জিকির, আল্লাহর নামে জিকির, এটা হচ্ছে জুবানের তাকুয়া। আরো অনেক আছে, এবার আপনারা জানেন, আপনারা নিজেরা জেনে নেন, আপনারা বুঝতে পারবেন, আল্লাহ জ্ঞান দিয়েছে যে জুবান যেগুলো আল্লাহ নারাজ সেগুলো সেই সব কথা থেকে দূরে থাকা জুবানের তাকুয়া, মানে বেছে বেছে কথা বলা। এখন আপনি কি করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন আবার গালাগালিও করেন, আছে না, না বলেন না গো, সাক্ষী দেন, হ্যাঁ আল্লাহ আল্লাহ জিকির হয় আবার গালাগালি হয়, কুরআনও তেলাওয়াত হয় আবার মুখ দিয়ে গানও বেরিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ কুরআনও পড়ে, দরুদ পড়ছেন রাস্তায় যায় আবার গান বলতে বলতে যাবেন হয়তো, তাহলে এখন সব মিশে একসাথে হয়ে যায়, তাহলে তাহলে খিচিয়ে যে খারাপ ভালো সব একসাথে জবান দিয়ে বেরোচ্ছে, যখন তাকুয়া হয়ে যাবে জবানে খারাপগুলো বেরোবে না, ভালোগুলো বেরোবে, বুঝতে পারছো, জবানের তাকুয়া বেশি বেশি চলা। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শোনেন, এক নম্বর হচ্ছে জুবান, দু নম্বর হচ্ছে দিলকে আল্লাহকে ভয় করাতে হবে, দিলের তাকওয়া, মানুষের খারাপ চাইলে হবে না, মানুষের বাজে চাইলে হবে না, মানুষের খারাপ, মানুষের দোষ, মানুষের খারাপ চাইলে হবে না, একজন গাড়ি নিয়ে যাচ্ছে তোমার হিংসা হলে হবে না, দিলে হিংসা তৈরি করলে হবে না, দিলকে সাফ করতে হবে, মানুষের উন্নতিতে, মানুষের উন্নতিতে, মানুষের বড় হওয়াতে হিংসা করলে হবে না, মানুষের বড় হওয়াতে খুশি হতে হবে, অন্যর খারাপ চাইলে হবে না, অন্য জন সবসময় ভালো চাইতে হবে, তোমার দিল যেন মানুষের সব সময় ভালো চায়, দিল যদি খারাপ হয়ে যায়, দিল যদি তোমার নিকৃষ্ট হয়ে যায়, দিল যদি জঘন্য হয়ে যায়, আমার আল্লাহ দিলের তাকওয়া দেবেনে, দিলের তাকওয়া দেবেনে, মুস্তাফার ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, যারা নাকি কুরআন সাক্ষী দিয়ে বলছে, যারা নাকি রাসূলুল্লাহর সামনে রাসূলের দরবারে গিয়ে নিম্ন সুরে কথা বলে, নিচু আওয়াজে কথা বলে, তাদের দিলকে আমার আল্লাহ তাকওয়ার জন্য নির্ধারণ করে দিয়েছে, তাকওয়ার জন্য নির্ধারণ করে দিয়েছে, মুস্তাফার মহব্বত দিলে রাখতে হবে, মুস্তাফার মহব্বত, মুস্তাফার সম্মান দিলের মধ্যে রাখতে হবে, হুজুরের সামনে, হুজুরের স্থানে বিয়াদিমূলক কথা বললে হবে না, যখন তোমার আমার কথা হবে ঠিক আছে, ঠিক আছে, যখন মুস্তাফার কথা হবে খুব সাবধান হয়ে কথাবার্তা বলতে হবে, আমার আল্লাহ দিলের তাকওয়া মুস্তাফার আদবকে করে দিয়েছে মুসলমান, এ নবীর উম্মত উম্মতেরা দিলের তাকওয়া করতে হবে, জুবান যেমন আল্লাহকে ভয়ে বেঁচে বেঁচে চলবে, দিলও যেন আল্লাহকে ভয় করে বেঁচে বেঁচে খেয়াল করে, সব বাজে খেয়াল না লিয়ে আসে, বেঁচে বেঁচে যেন খেয়াল করে। তিন নম্বর হচ্ছে কানের তাকওয়া করতে হবে, কানকে বেঁচে বেঁচে চালাতে হবে, যা তা শুনলে হবে না, যা তা শুনলে হবে না, যখন কেউ তো পর্দার আড়ালে, যখন কেউ ঘরের ভিতরে কথাবার্তা বলে, অনেকের কান লুকিয়ে লুকিয়ে শোনে, অনেকের কান লুকিয়ে লুকিয়ে শোনে, মুস্তাফা বলে দিয়েছে যারা লুকিয়ে লুকিয়ে পরের কথা শুনে, মুনাফিকের লক্ষণ, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, কানের তাকওয়া আল্লাহ যাতে না, আল্লাহ যাতে খুশি, সে সবগুলোকে শুনতে হবে, যাতে আল্লাহ খুশি নয় সেগুলোকে বাদ দিতে হবে, বর্জন করতে হবে, এটা কানের তাকওয়া হবে। চার নম্বর হচ্ছে মুসলমান, পেটের তাকওয়া করতে হবে, পেটের তাকওয়া করতে হবে, যা তা
খেলে হবে না, যা তা খেলে হবে না, হারাম হালাল বেঁচে চলতে হবে। হারামও খেয়ে নিচ্ছ, হারামও খেয়ে নিচ্ছ, হালালও খেয়ে নিচ্ছ, ভালো খেয়ে নিচ্ছ, মন্দ খেয়ে নিচ্ছ না মুসলমান। পেটের তাকুয়া করতে হবে, হালালগুলোকে ঢুকাতে হবে, হারামগুলোকে বর্জন করতে হবে। পাঁচ নম্বর হচ্ছে হাতে তাকুয়া করতে হবে, এই হাতকে তাকুয়া করতে হবে, হাতকে সঠিক রাস্তায় আঙুল দেখাতে হবে। মিথ্যা সাক্ষী দিয়ে আঙুল দেখালে হবে না, এই হাতকে কোন মুসলমানের উপরে যেন পড়ে না যায়, বয়স্ক মানুষের উপরে যেন পড়ে না যায়, কোন মানুষ নিরীহ মানুষের উপরে যেন পড়ে না যায়। আল্লাহ পাক তোমার হাতকে জাহান্নামী করে দেবে। হাতের তাকুয়া হচ্ছে, হাতের তাকুয়া হচ্ছে মানুষকে মানুষকে কষ্ট না দিবা, মানুষকে কষ্ট না দিবা, এ মুসলমানের ছেলেরা। তারপর হচ্ছে পায়ের তাকুয়া, পায়ের তাকুয়া হচ্ছে খারাপ জায়গা বেছে বেছে চলতে হবে, খারাপ জায়গায় গেলে হবে না, পা দিয়ে ওই বাজে জায়গায় গেলে হবে না, ওই সিনেমা হলে গেলে হবে না, পা দিয়ে সিনেমা হলে গেলে হবে না, পা দিয়ে হাঁটা যায়। হেঁটে হেঁটে তুমি যদি মসজিদে যাও, পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যেতে পারবে, হেঁটে হেঁটে যদি মদিনায় যেতে চাও, পা দিয়ে হেঁটে হেঁটে মদিনায় যেতে পারবে, পা দিয়ে হেঁটে হেঁটে মক্কায় যেতে পারবে, পা দিয়ে হেঁটে হেঁটে ফুরফুরায় যেতে পারবে, পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমায় যেতে পারবে, পা দিয়ে হেঁটে হেঁটে পার্কে যেতে পারবে, পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ জায়গায় যেতে পারবে, পা দিয়ে হেঁটে হেঁটে ওই জেনাখানায় যেতে পারবে। এই পা যখন বেছে বেছে হাঁটা আরম্ভ করে দেবে, যখন আল্লাহর দিকে আরম্ভ হয়ে যাবে, তোমার পা তাকুয়া কান্নেওয়ালা হয়ে যাবে। কুতাদ আসছে মসজিদে, আসছে কুতা, আসছে মসজিদে, আসছে কুতা, আসছে মাদ্রাসায়, আসছে কুতা, আসছে এরকম ভাবে খানকা শরীফে আল্লাহর জিকিরে আসছে, কুতা আসছে আল্লাহর জিকির শোনার জন্য, আল্লাহর কথা শোনার জন্য জান্নাতের দিকে আসছে। এই রকম যদি ওই বাজে জায়গা দিয়ে, বাজে জায়গায় হেঁটে হেঁটে না যে ভালো ভালো জায়গায় আসো, তোমার পা আল্লাহকে তাকুয়া করে, তোমার পা আল্লাহর ভয় করে। এ মুসলমানের ছেলেরা তোমার চোখকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, তোমার চোখ যেন আল্লাহকে ভয় করে। চোখের তাকুয়া হচ্ছে, চোখের তাকুয়া হচ্ছে কি মুসলমান, চোখের তাকুয়া খারাপ জিনিস ছেড়ে দেওয়া, খারাপ জিনিস না দেখা, ভালো জিনিসগুলোকে দেখা। আর চোখের বড় তাকুয়া হচ্ছে আল্লাহর জন্য কান্নাকাটি করা। যার চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যার চোখ আল্লাহর তাকুয়া করে, তার চোখ আল্লাহর জন্য কাঁদে, যার চোখ আল্লাহর জন্য কাঁদে, দরজা আল্লাহ বুলান করে দেয়, চোখ দিয়ে পানি আল্লাহর জন্য বেরিয়ে গেলে জাহান্নামের আগুন ছুঁয়াকে আমার আল্লাহ হারাম করে দেয়। মাথায় ঢুকছে? সব তাকুয়া করতে হবে। আমাকে বলছে মানে শুধু আমাকে বলেন, আল্লাহ আমার চোখকেও বলছে, আমার হাতকেও বলছে, আমার পেটকেও বলছে, আমার মুখকেও বলছে, আমার দিলকেও বলছে, আমার পাকেও বলছে, সবাইকে বলছে। বলছে না বলে রে, বলেন আল্লাহ বলছে। সব জিনিসগুলোকে আমাদের চলতে, চোখের তাকুয়া হচ্ছে আল্লাহর জন্য কাঁদা, চোখের তাকুয়া যেমন ছিল তেমন থাক, চোখের তাকুয়া বলেন আল্লাহর জন্য কাঁদা। যা চোখ আল্লাহর জন্য কাঁদে নে, তার চোখ আল্লাহকে ভয় করে নে, তার চোখ তাকুয়া কারণেওয়ালার চোখ নয়, তাকুয়া করে না তার চোখ। আর কান্নাকাটি ছাড়া ওলি হওয়া বলে, আর কান্নাকাটি করা এত সহজ ব্যাপার নয়, কান্নাকাটি করা এত সহজ ব্যাপার নয়, অত সোজা নয়। হ্যাঁ, বাপের লেগে কানতে পারবে, চিন্তা বাপ মরে গেছে, অনেকে আব্বা যান দুনিয়াতে চলে, বাপ মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়াতে চিন্তা করো, আমার বাপ কাঁধে লেখুতো, আমার বাপ আমাকে আদর করতো, আমার বাপ কোলে নিয়েতো, আমার বাপ আমাকে রাখ, আমার বাপের সঙ্গে একটু ঝগড়া মতন হয়ে গেছে, সেই বাপ আর নেই, চলে গেছে দুনিয়াতে, এই চিন্তা করো, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। বাপের লেগে কাঁদা সহজ, মায়ের লেগে আল্লাহর জন্য কাঁদা খুব কঠিন, অত সোজা নয়। ওয়াজের মজলিসে অনেকে কাঁদে, এখন জিজ্ঞাসা করে দেখো আল্লাহর জন্য কাঁদছে না তার বাপের কথা মনে পড়ে যে কাঁদছে, তার মায়ের কথা মনে পড়ে গেছে কাঁদছে, তার তার স্ত্রীর কথা, তার ছেলের কথা, তার বাচ্চার কথা মনে, বাচ্চা বাপ মায়ের অজচ্ছে, হ্যাঁ ছেলে ফুল ছেলের বাপের সম্পর্কের অজচ্ছে, বাপের ছেলের কথা মনে পড়ে গেছে বলে কাঁদছে, আল্লাহর জন্য কাঁদছে কি আল্লাহই জানে। আমি জাহিরি চোখের মানুষ দেখছি যে কাঁদছে, মনে মনে করছে যে আল্লাহর জন্যই হয়তো কাঁদছে, না ওর দিল আল্লাহর জন্য না, ওর দিল ছেলের লেগে কাঁদছে। যার চোখ দিয়ে কোনো সায় নয়, কোনো জিনিস নয়, আল্লাহর জন্য বেরিয়ে যায় চোখের পানি, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। তাহলে সব ব্যয় নসিবে এত সহজে পাওয়া যাবে না। আর চোখ চোখ আল্লাহকে তাকুয়া করলে আল্লাহর ভয়ে চোখ কাঁদে, যার যার চোখ আল্লাহর জন্য কাঁদে, আমার আল্লাহ দরজা বুলান করে দেয়।
উম্মতে গুনাহ উম্মতে মুহাম্মাদের গুনাহগার উম্মত উম্মতিদের চোখের পানি হাদিসে জিব্রাইল উলামায়ে হযরতরা জানেন হ্যাঁ কিয়ামতের ময়দানে জাহান্নাম আগুন উঁচু হয়ে উম্মতে মুহাম্মাদের দিকে আসবে আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল সাল্লাম যে ওই ওই পানির পাত্র দেবে পানি নিয়ে হুজুর জাহান্নামের দিকে ছুঁড়ে দেবেন ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম সিমটে যাবে ছোট হয়ে যাবে কমে যাবে হ্যাঁ ওই সময় রসুল বলে কিসের পানি হুজুর বলবে হযরত জিব্রাইল সাল্লাম বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিদের চোখের পানি আল্লাহ এত পাওয়ার দিয়েছে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেছে জাহান্নামের আগুন নিভে গেছে জাহান্নামের আগুন সিমটে গেছে ছোট হয়ে গেছে খোদার কসম যে জাহান্নাম বড় সরো পাথর ছেড়ে দিলে 70,000 বছর ধরে নাববে জাহান্নামের তলায় ঠেকবে না হুজুর বলছে আরে দৌড়কে পোস্তে বিশাল বড় জাহান্নামের শেষ নেই এত বড় জাহান্নাম হ্যাঁ 40,000 বছরের রাস্তা আমার ঠিক মনে পড়ছে না এরকম আরে দৌড়ে এত বড় জাহান্নামীদের এক কাত থেকে আরেকটা কেঁদে যেতে গেলে 40,000 বছরের রাস্তা চোখের পানিতে চোখের পানিতে যদি জাহান্নাম সিমটে যায় খোদার কাছে চোখের পানিতে জাহান্নাম হারাম হয়ে যায় হুজুর বলছে এমন ভাবে হারাম কেমন ভাবে হারাম হবে হুজুর বলছে মায়ের স্তন থেকে দুধ বেইরে গেলে যেমন পুনরায় প্রবেশ করানো অসম্ভব ওই রকম বান্দার চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বেইরে গেলে জাহান্নামে পুনরায় ঢুকানো অসম্ভব জেনে বলুন সুবহান জেনে হবে না মুসলমানের ছেলেরা শুধু তাই নয় এ নবীর উম্মত উম্মতিরাম কিয়ামতের ময়দানে বিচার হবে আমার আল্লাহ পাক একজনা বান্দা রাসূলুল্লাহ বলছেন একজনা বান্দা দাঁড়িয়ে যাবে ওই বান্দা নাম কিয়ামতের ময়দানে বান্দাটা গুনাহগার খারাপ নিকৃষ্ট জঘন্য আমার আল্লাহ বলে বান্দা তুমি তো খারাপ বাজে তুমি গুনাহ 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 করেছো যাও জাহান্নামে চলে যাও বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই বান্দাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ওই সময় তো ওই বান্দা চোখটা এই চোখের পাপড়ি একটা এই চোখের পাপড়ির পশম একটা আল্লাহ পাকের দরবারে আরজু করে বলবে আল্লাহ পাক আপনার জন্য কেঁদেছিল আপনার জন্য চোখের পানি বেরিয়েছিল সেই পানিতে আমি পাপড়ি ভিজেছিলাম আল্লাহ পাক আমি পাপড়ি ভিজবো আবার জাহান্নামে পুরবো এটা কি হতে পারে আমার আল্লাহ বলবে শোনো শোনো চোখের পাপড়ির ওসিলাতে আমি আল্লাহ দুটা মানুষটাকে জান্নাত দান করে দিলাম যারা হবে না সুবহানাল্লাহ এই চোখের পানি পানিতে ভিজে গেছে আল্লাহর জন্য ভয়ে কেঁদেছিল চোখের পাপড়ি এই চোখের পশম আল্লাহকে বলবে আল্লাহ আপনার জন্য ভিজবো আবার জাহান্নামে পুরবো না আল্লাহ ঠিক আছে যাও জান্নাত জেনে বলেন হাত কথা বলবে হাত কথা সাক্ষী দেবে যেমন খারাপে সাক্ষী দেবে তেমন ভালোতেও সাক্ষী দেবে আল্লাহ এই হাত দিয়ে মানুষের উপকার করেছে এই তাকওয়া করো তোমার পা তোমার হয়ে আল্লাহর মানে সাক্ষী দেবে তোমার দিল তোমার চোখ তোমার কান তোমার গোটা শরীর সাক্ষী হুজুর বলছে সাত নম্বর গোটা শরীরকে আল্লাহকে ভয় খাওয়া গোটা শরীরের তাকুয়া কি গোটা শরীরের তাকুয়া কি হ্যাঁ গোটা শরীরটাকে হ্যাঁ ঠিক করো চুল চুল কাটো হ্যাঁ অনেকে চুল এরকম বড় হয়ে এই ঘাড়ে থেকে গেছে আছে না হ্যাঁ এই যাবে হ্যাঁ রাখা যাবে না ওই পেছন দিক দিয়ে মেয়ে ছেলের মতো লাগে চুল কাটা ওইরকম চুল রাখা যাবে আল্লাহ নারাজ ও যার শরীর আল্লাহ তাকুয়া করে ওরকম চুল কাটে না আল্লাহর হুজুরের সুন্নত অনুযায়ী চুল কাটে বড় বড় নখ বড় করতে এইরকম বড় বড় নখ করেছে আছে না না হ্যাঁ যার শরীর আল্লাহকে ভয় করে তার নখগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে রাখে যার শরীর আল্লাহকে ভয় করে ঠিক সময়ে সময়ে বগলের চুল আর নাভি নিচের চুলগুলোকে কেটে পরিষ্কার করে যার শরীর আল্লাহকে ভয় করে হ্যাঁ শরীর নাপাক হয়ে গেলে সঙ্গে সঙ্গে পাক করে ফেলে ফরজ গোসল করে পাক করে যার শরীর আল্লাহকে ভয় করে তার শরীরে হ্যাঁ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যাতে আল্লাহ রসুল খুশি সেই সব সেরম ভাবে শরীরটাকে সাজিয়ে রাখে যার শরীর আল্লাহকে ভয় করে ওই ওই খারাপ ড্রেস পরে না শুনছেন আপনারা হ্যাঁ মেয়ে ছেলেরা যদি আল্লাহকে ভয় করে হ্যাঁ শরীর আল্লাহ তাহলে খারাপ ড্রেস খারাপ পোশাক পরবেন শুনছেন আপনারা তাহলে এরকম ভাবে আমাদের চলতে হবে এটা তাকওয়া মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এর বিরুদ্ধে খুব সংক্ষেপে
সংক্ষেপে আমি আপনাদের বলে দিলাম, তাকওয়া আছে সাত ধরনের। এরকম ভাবে দিলের তাকওয়া, জুবানের তাকওয়া, চোখের তাকওয়া, চোখের তাকওয়া, হাতের তাকওয়া, পায়ের তাকওয়া, পেটের তাকওয়া, এরকম গোটা শরীরের তাকওয়া, কানের তাকওয়া, চোখের তাকওয়া, এরকম গোটা শরীরের তাকওয়া যখন তুমি করবে, তোমার হাত বেছে বেছে যদি হাত দেয়, তোমার হাত যদি বেছে বেছে ধরে, তোমার পা যদি বেছে বেছে চলে, তোমার কান যদি বেছে বেছে শোনে, তোমার চোখ যদি বেছে বেছে দেখে, তোমার জুবান যদি বেছে বেছে বলে, তোমার শরীরে যদি বেছে বেছে কাজ করে, তাহলে কি হবে মুসলমান? তুমি কি হবে? তুমি তুমি বেছে বেছে চলনে ওয়ালাদের মধ্যে হয়ে যাবে। যারা বেছে বেছে চলে তারা তাকওয়া করে, যারা তাকওয়া করে তারা মুত্তাকি হয়ে যায়। সাহেবে তাকওয়া দিয়ে করে, আল্লাহ মুত্তাকি বলে ডেকেছে, আর মুত্তাকি দিয়ে করে আমার আল্লাহ কিয়ামতে বেছে বেছে জান্নাত দেয়। এই মুসলমানের ছেলেরা কিয়ামতে যখন মুত্তাকিরা দাঁড়িয়ে যাবে, সমস্ত কিয়ামতের মানুষরা দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ বলবে আহলে কিয়ামত, এই আহলে কিয়ামত তোমাদের মধ্যে যারা মুত্তাকি আছো, মুত্তাকির আলাদা হয়ে যাও, সব কিয়ামতের মানুষ দাঁড়িয়ে থাকবে, মুত্তাকি দে করে বেছে বেছে আলাদা করে দিয়া হবে, মুত্তাকি দে করে বেছে বেছে আলাদা করে দাঁড় করিয়ে দিয়া হবে, মুত্তাকিরা বেছে বেছে আলাদা হয়ে দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ বলবে এ আমার মুত্তাকি স্বরূপ, যারা বিচার দিচ্ছে বিচার দিক, যারা যারা বিচার দিচ্ছে বিচার দিক, যারা এরকম ভাবে সওয়ালের জবাব দিচ্ছে জবাব দিক, তোমাদের কোনো বিচার হবে না, তোমাদের কোনো সওয়াল হবে না, বিনা বিচারে বিনা সওয়ালে আমি আল্লাহ আমার দয়া জান্নাতে চলে যা। যেটা হবে না সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক দরজা বুলান করে দেয়, মুত্তাকিদের দরজা কোরআনে আল্লাহ বর্ণনা করে দিয়ে, তাহলে আমাদের সব বেঁচে বেঁচে চলতে হবে। রাজি আছে? রাজি আছে? আর মুত্তাকি হওয়ার পরে, বেঁচে বেঁচে চলার পরে, এই বেঁচে বেঁচে চলাটাকে ইখলাসের সঙ্গে চলতে হবে। বলেন ইখলাস মানে আল্লাহর জন্য দাড়ি, বলেন কার জন্য রাখতে হবে? আল্লাহর জন্য। টুপি আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য। রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, কোনো খারাপ জিনিস দেখেন চোখটা নিচই, কার জন্য? বাপের সাথে হেঁটে হেঁটে যাচ্ছেন, বাপের সাথে, হ্যাঁ, খারাপ জিনিস দেখে ফেলেছেন, চোখটা নিচু করলেন, ওটা বাপের জন্য যেন না হয়। কি বললাম? বাপ আছে বাপের জন্য না, বাপ কি বলবে? আমি জুনায় যাচ্ছি, আমার পাশে মেহমান আছে, মেহমান কি বলবে? না, মেহমানের জন্য, আল্লাহর জন্য চোখ নিচু, আল্লাহর জন্য। প্রতিটা যখন কাজ কি কার জন্য? আল্লাহর জন্য করা, এটা খুব কঠিন কাজ বেছে বেছে চলার থেকে। মোমেনের থেকে মানে ইমান ওলা মোমেনের থেকে কঠিন কাজ মুত্তাকি হওয়া, আর মুত্তাকির থেকে কঠিন কাজ মুখলেস হওয়া, মানে ইখলাসের সঙ্গে চলা, ইখলাসের সঙ্গে চলা, ইখলাসের সঙ্গে বেছে বেছে চলতে হবে। রাজি আছেন তো? বলেন, বলে ইনশাআল্লাহ, যারা বলে ইনশাআল্লাহ, ইখলাসের সঙ্গে চলতে হবে। যখন আপনি ইখলাসের সঙ্গে চলা শুরু করে দেবেন, আপনার প্রতিটা কাজ ইবাদত হয়ে যাবে। এখন ইবাদত কোনটা হচ্ছে? এখন ইবাদত নামাজ পড়ছেন, ওটা ইবাদত, রোজা রাখছেন, ওটা ইবাদত, বসে বসে ওয়াজ শুনছেন, এটা ইবাদত, পার্টিকুলার এক একটা জিনিস ইবাদত হচ্ছে আপনাদের। আর যখন ইখলাসের সঙ্গে চলা আরম্ভ করে দেবেন, আপনার প্রতিটা কাজ ইবাদত হয়ে যাবে। খুদার কসম, মসজিদে ঢুকা থেকে বাথরুমে ঢুকা পর্যন্ত, মসজিদে ঢুকাও ইবাদত হবে, পিশাব পায়খানা করতে যাওয়াও ইবাদত হবে। হুজুর কি কথা বলছে? হ্যাঁ, মসজিদে ঢুকবে মুস্তাফার মতন ইবাদত হবে, আর বাথরুমে ঢুকবে মুস্তাফার মতন ইবাদত হবে। যেটা হবে না সুবহানাল্লাহ, হ্যাঁ, মসজিদে ঢুকবে ডান পা ঢুকাবে বাঁ পা দিয়ে বের হবে, আর বাথরুমে বাঁ পা ঢুকাবে ডান পা দিয়ে বের হবে, এর ঢুকাটাও ইবাদত, ওর ঢুকাটাও ইবাদত হয়ে যাবে যদি ইখলাসের সঙ্গে। এখন বেছে বেছে হচ্ছে কেন? আপনি সব আল্লাহর জন্য করেন না? সব আল্লাহর জন্য করেন আপনারা? হ্যাঁ, বলেন সব আল্লাহর জন্য হচ্ছে? শরীর খারাপ হয় দেখতে যান না, জাননে শরীর খারাপ হয়, লোকে শরীর খারাপ দেখতে যান না, আপনার অসুস্থ বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? পেছনে মানুষ শুনছেন তো আপনারা? শরীর খারাপ দেখতে যান না আপনারা? এই যে শরীর খারাপ দেখতে যান, খুদার কসম, কেউ কেউ শরীর খারাপ দেখতে যায় আল্লাহ জান্নাতে একটা মাকাম তৈরি করে তার জন্য, আর কেউ কেউ শরীর খারাপ দেখতে যায় তার জন্য কিছু হয় না, মুবা এমনি এমনি যাই ফিরে চলে আসে। যারা মুখলেস তাদের, তারা যখন শরীর খারাপ দেখতে যায় কার জন্য দেখতে যায়? জোরে বলে, মুখলেস কাজ কার জন্য করে সব কাজ?
আল্লাহ শরীর খারাপ দেখতে গেলে কার জন্য? ওই লোকটাকে খুশি করার জন্য আমরা শরীর খারাপ দেখতে যাই? জুনায়েদ সিদ্দিকী আপনাদের জানেন কেউ একজন ইন্তেকাল হয়ে গেছে, হ্যাঁ কেউ মারা গেছে, হ্যাঁ আমি এসেছি এখন আমার ফুটপুরা শিফট থেকে এখানে যে এলাম, আমার মনের মধ্যে যদি জাররা পরিমাণ এসে যায় যে আমি যাব লোক নাম করবে খুশি হবে, তাহলে কার জন্য? এটা রিয়া হবে না ইখলাস হবে? বলেন কি হবে? লোক দেখানো মানে রিয়া, রিয়া হবে না ইখলাস হবে? তা রিয়া হয়ে যদি হয়ে যায় সব হবে, আর যদি ইখলাস হয় আল্লাহর জন্য যদি আসে, হ্যাঁ কি হবে? শরীর খারাপ ক্যান্সার হয়ে গেছে, আমার কোনো একটা দাদা পীরের খাদেম আমার বাড়িতে কাজ করতো, ক্যান্সার হয়ে গেছে, আমি দেখতে এসেছিলাম, আমি দেখতে এসেছি, তাই ফুলপুরা শিফটে এত দূরে কষ্ট করে এসেছি, এখন ওই যে এসেছি আমার দিলের মধ্যে যদি হয় যে আমার ঘরের খাদেম ওখানে অনেক খাদেম আছে, হ্যাঁ যদি যাই তাহলে বলবে হ্যাঁ জুনায়েদ সিদ্দিকী খাদেম খেদমত করতো দাদা পীরের দরবারে, জুনায়েদ সিদ্দিকী বাড়িতে খাটতো, তাহলে এই খাদেমগুলো খুশি হবে, এই সব নিয়ে তো যদি আমি ওখানে যে লোকটা ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ জান্নাতুল ফিরদাউস হাসিল করে যদি আমি যেতাম তাহলে আমার কোনো লাভ হতো? তাহলে এখানেই বসে আছে আমরা, আমরা ইনক্লুডিং মি, আমরা অল, আমার যতজন আছে সবাই যদি ইখলাসের সঙ্গে চলি তাহলে শরীর খারাপ দেখতে যাব কার জন্য? আর যে ইখলাসের সঙ্গে না চলি শরীর খারাপ দেখতে যাব যার বাড়িতে যাব, শ্বশুর শরীর খারাপ হলে বউকে শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য যাব, হ্যাঁ হ্যাঁ হুজুরকে দেখতে যাচ্ছ ফল নিয়ে হুজুরকে খুশি করার জন্য, ইমামকে দেখতে যাচ্ছে ইমামকে খুশি করার জন্য, পার্টির নেতাকে দেখতে যাচ্ছে পার্টির নেতাকে খুশি করার জন্য, তাহলে হবে না। যদি ইখলাস এসে যায় তাহলে ইখলাস এসে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার জুতো পরা থেকে আরম্ভ করে মাথা আচড়ানো পর্যন্ত ইবাদত হয়ে যাবে, এমন হাল পাল্টা হয়ে যাবে সে বেছে বেছে করবে নেবে, সে এখন বেছে বেছে করছে, এখন ইবাদত তো বেছে বেছে করছে আমরা, এই আমরা বসে বললো আল্লাহ জিকির করলো ইবাদত হয়ে গেল, এই বেছে বেছে, তখন বেছে বেছে নয় তখন এমনিতে ইবাদত হবে, বড় কথা বলছি কিন্তু বুঝতে পারছেন কি জানি না, সেরকম জ্ঞান আমার নেই যে আপনাদের খুলে বুঝিয়ে দেবো, ধরেন তখন কিরকম হয়ে যাবে জানেন? এখন মসজিদে যদি যান আপনাকে বুঝে শুনে বিসমিল্লাহ বলে ডান পা ঢুকাচ্ছেন তারপর পা পা, তাই তো, হ্যাঁ হ্যাঁ, তখন মসজিদে যাবেন আপনার খেয়াল থাক আর না থাক আপনার ডান পা ঢুকবে পা পা তারপরে ঢুকবে, খেয়াল থাক আর না থাক পা পা প্রথমে বেরোবে তারপরে ডান পা বেরোবে, এই ঢুকা আর বেরোনোটা আল্লাহ ইবাদত করে দেবে, বাথরুমে ঢুকা বেরোনো ইবাদত হয়ে যাবে, স্বামী স্ত্রীর দিকে তাকাচ্ছে তাকিয়ে স্বামী স্ত্রীর মুখের দিকে তাকিয়ে হাসছে স্বভাব কি স্বভাব ইবাদত হয়ে যাবে, এখন ছেলে বাপ মার মুখের দিকে তাকাচ্ছে কেউ পয়সার লেগে তাকাচ্ছে যে বাপ মায়ের পয়সা আমাকে দেবে, বাপ মায়ের নামে জায়গা জমি আছে ওগুলোকে হরপে নিতে হবে, হারাপ কর লেনা পড়েগা ইসলে তাক রাহা ইসলে দেখ রাহা, তখন কি হবে যে বাপ মার মুখের দিকে তাকাবে আল্লাহর জন্য তাকাবে, খোদার কসম যখন ছেলে বাপ মার দিকে আল্লাহর জন্য তাকাবে, বাপ মার দিকে আল্লাহর দিকে আল্লাহর জন্য তাকাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ছেলের আমলনামায় মকবুল হজের সওয়াব দান হয়ে যাবে, তাহলে তখন বাপ মার মুখের দিকে তাকানো ইবাদত হয়ে যাবে, এখন কিন্তু নয়, এখন তো আল্লাহর জন্য তাকাচ্ছ কি টাকার লেগে তাকাচ্ছ তুমি জানো, যখন তুমি মুখলেস হয়ে যাবে ইখলাস ইখলাসের সঙ্গে চলবে তখন কার জন্য? যারা মুখলেস তারা কার জন্য করে? যদি বলেন কার জন্য করে তাহলে আল্লাহর জন্য করলে কি হবে? বুঝতে পেরে গেছে, বুঝতে পেরেছে, আল্লাহ ইখলাস কি করে শিখবো কি করে পাবো? আল্লাহ বলছে ইখলাস শিখবে ইখলাস তোমরা করবে, আল্লাহ কোনো রুলস বলে দেয় না এইটা 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 করো হাত পা দিয়ে তাকো, এই যেমন বলেছে হ্যাঁ ইমানের বিষয় যেমন ইখলাসের কোনো বিষয় আল্লাহ বলেন বলে দেন আল্লাহ কি করব, আল্লাহ বলছে অকুনু মাস সাদিকিন, সিদ্ধ ইখলাস যদি পেতে চাও সত্যবাদীদের সংগত ধরে নাও, ওলিদের সংগত ধরে নাও, যারা মুখলেস মুখলাস তাদের সংগত ধরে নাও, তোমরা ইখলাস পেয়ে যাবে, একবার জোরে বলুন সুবহান, তোমরা ইখলাস পেয়ে যাবে, ইখলাস পেতে চান তো আপনারা? ইখলাস ওয়ালা মুখলেস হতে চান না? চান না, মুখলেস মুখলাস ইখলাসের দুটো ভাগ, ইখলাসের কটা ভাগ? ইখলাসের উপরে চান্নে ওয়ালাদের কটা ভাগ? দুটো, একটা হচ্ছে যারা শুরুতে যারা নতুন নতুন ইখলাস করে তারা মুখলেস, মুখলেস সলাহউদ্দিন একটা আছে না, মুখলেস সলাহউদ্দিন দিনের প্রতি মুখলেস থাকে, এই মুখলেস হচ্ছে মুখলেস কি যারা নতুন নতুন মানে
ইবতেদা শুরুতে ইখলাস, যারা শুরুতে থাকে মুখলেস, আর যারা ইন্তেহায় ইবতেদা ইন্তেহা শেষের দিকে যারা চলে যায় মুখলাস হয়ে যায়। মুখলাসের ব্যাপারে আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে বলছে, শয়তানকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠালো, শয়তানকে আল্লাহ বলে তুই বেরিয়ে যা এখান থেকে, তখন শয়তান আল্লাহর কাছে অদা করে বলে আল্লাহ আপনার বান্দাদের ছেড়ে দেবো না, সবাইকে আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। তখন আল্লাহ বলে ঠিক আছে তুমি তোমার চেষ্টা করো। ওই সময় শয়তান বলে আল্লাহ সবাইকে নিয়ে যেতে পারো কিন্তু তাদের কাছে ধারে কাছে যেতে পারবো না যারা মুখলাস, যারা মুখলাস আমি শয়তান তাদের ধারে কাছে যেতে পারবো না। নবীদের কাছে যেতে পারে শয়তান? কোন নবী? নবীরা তো মুখলাসের থেকে উপরে, তেনারা তো আম্বিয়া, তেনারা তো নবী। আর মুখলাস যারা ইখলাস করতে করতে মুখলাস হয়ে যায় তাদের কাছে শয়তান যেতে পারে না। মুখলাসের কাছে শয়তান যেতে পারে, মুখলাসের কাছে শয়তান জ্বালাতে পারে, ডিস্টার্ব করতে পারে, কিন্তু মুখলাসের কাছে শয়তান যেতে পারে। তো যাই হোক, এই মুখলাস ইখলাস কোথা থেকে পাবে, কি কাইফিয়াতে বসলে, কোন জায়গায় বসলে মুখলাস হওয়া যাবে, ইখলাস ইখলাস পাওয়া যাবে, ইখলাস দিলের ইখলাস পেয়ে যাবে দিল, কোন জায়গায়? আল্লাহ বলছে অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। হ্যাঁ, যারা ওলি আল্লাহ নেক বান্দা তাদের দলভুক্ত হয়ে যাও, ওলিদের সঙ্গাতে চলে যাও, ইখলাস পেয়ে যাবে, ইখলাস পেয়ে যাবে। রাসূলুল্লাহকে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কারা ওলি? শুনছেন আপনারা যে কোন লোকটার কাছে বসলে ইখলাস পাওয়া যাবে? হুজুর বলছে যাকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। অনেক লোক আছে, অনেক লোক দুনিয়াতে চলাফেরাই হয় না হয় না, কিন্তু দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়, এরকম লোক পেয়েছেন কি জানি না। কঠিন ব্যাপার, কি কঠিন ব্যাপার, সবাইকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দেখেন হুজুরের হাদিসটা একটুখানি ফেকের করতে হয়, একটু ফেকের করতে, একটুখানি ওইটালে একটু যাচাই করলে না অনেক কিছু পাওয়া যায়। আমি এক জায়গায় গিয়েছিলাম, আল্লাহর ওলির দরবার একটা আছে, আল্লাহর ওলির মাজার আছে, ওখানে গিয়েছিলাম। তো আমার ইশার নামাজ পড়া হয়নি, রাত হয়ে গেছে 11:30 বেজে, ইশার নামাজ হয়, কিন্তু আমি যাওয়ার সময় একজনের জায়গায় যাওয়ার সময় আমি নিয়ত করেছিলাম যে হুজুরের মাজার জিয়ারত করব, হুজুরের মাজার জিয়ারত করব, যে উজু করে নামাজ পড়ে মাজার জিয়ারত। তো কথা বলতে বলতে গল্প করতে করতে আমার খেয়াল থেকে উড়ে গেছে নামাজের কথা, নামাজের কথা আমার মাথাতে উদয় হয়ে গেছে। এবার উঠে পড়েছি, বেরোবো বলে উঠে পড়েই বললো হুজুরের মাজার, খুদার কসম যখনই মনের মধ্যে হুজুরের মাজার জিয়ারত করবো এটা যখনই এসেছে আমার মনের মধ্যে উদয় হয়ে গেছে যে নামাজ পড়া হয়নি, আমার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে গেছে। এই আল্লাহর ওলি, আল্লাহর ওলি, এই আল্লাহর ওলিদের মানে তাকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। আর এমনও ওলি আছে যাদের কথা ভাবলেই আল্লাহর কথা মনে পড়ে যায়, দেখা দূরের কথা তাদের কথা মনে করলে আল্লাহর কথা মনে পড়ে যায়, দাদা পীরের কথা মনে করবেন আল্লাহর কথা মনে পড়ে যাবে, খোদার কসম আল্লাহ, খাজা মঈনুদ্দিনের কথা মনে করবে আল্লাহর কথা মনে। তো ওলি কারা, কাদের সঙ্গতে বসতে হবে, যাদের কথা দেখলে কার কথা মনে পড়বে? আল্লাহর কথা মনে পড়ে যায়। এই যে আল্লাহর কথা মনে পড়ে যায়, এই যে একটা মজলিস আপনারা বসেছেন, এই এই যে মজলিসটা বসেছেন, এই মজলিসটাই বসেছেন, এরকম মজলিসে ওলিদের মজলিসে বসলে আপনাদের ইখলাস নাজিল হয়ে যাবে, ইখলাস আপনি পেয়ে যাবেন, ইখলাস আপনি আপনার মধ্যে ঢুকে যাবে, কিন্তু এটা বারকারার থাকবে না। শুনছেন আপনারা, একটু ধ্যান দিয়ে শুনে নাহলে বুঝতে পারবেন, একটুখানি কমপ্লিকেটেড, তো যদি বুঝতে না পারেন তাহলে বেকার হয়ে যাবে বলাটা। বসলে ধরেন এটা ওলির মজলিস, যাকে দেখলে কার কথা মনে পড়ে যায়? আল্লাহর কথা মনে পড়ে যাওয়া একজন মানুষের মজলিসে আপনি বসেছেন, আপনি এখানে বসলেই খুদার কসম ইখলাস আপনার দিলের মধ্যে ফুটে যাবে, আপনি চাবি পেয়ে যাবেন, দিল খুলে যাবে, দিল খুলে যাবে, কিন্তু এখান থেকে উঠে যাওয়ার পরে ওটা আর থাকবে না। এই আমার অস শুনছেন, কিছু না কিছু কাইফিয়াত পয়দা হচ্ছে না হয়নি, মরে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, ভালো হতে হবে, এই কাইফিয়াত পয়দা হচ্ছে না হয়নি, এটা চলে যাওয়ার পরে থাকবে না, এটা থাকবে না, এটা রাখতে গেলে আপনাকে মেহনত মুসাইদা করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে আপনি ইখলাস পাবেন, পরিশ্রম না করলে ইখলাস বলেন পাবেন না।
এটা এটা কি বলেন? মোবাইল ধরেন, আমি একটা দোকানদার, আমি দোকানদার, একজন এলো এসে বললে যে বাবা মোবাইল বিক্রি করবেন? আমি হ্যাঁ বাবা মোবাইল বিক্রি করবো। কত দাম? আমি 500 টাকা। সে 500 টাকা আমাকে দিল, আমি মোবাইলটা দিলাম। এই মোবাইল দিল, দিলাম, টাকা নিলাম, ওর সঙ্গে লেনদেন আমার শেষ হয়ে গেল। হ্যাঁ, এই যে জিনিসটা দিয়ে দিলাম, বাট এর প্রোটেকশন, এর প্রোটেক্ট করার দায়িত্ব কার? এই যে বসলেন আল্লাহর ওলিদের মজলিসে, আমি নিজেকে বলছি না নৌজন কুকুর দাদা পীরের দরবারে, এই যে বসলেন আল্লাহকে, যার যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, আপনার সৌদা হয়ে যাবে, আপনি এখলাস পেয়ে যাবেন। এবার ওটাকে প্রোটেক্ট করা, ওটাকে ধরে রাখা, এই দায়িত্ব কার? আপনার। কার? আপনার। খাজা মাইনুদ্দিন, আমি বলছিলাম খাজা মাইনুদ্দিনের গোলাম, খাজা মাইনুদ্দিন 20 বছর গোলামি করেছে উসমান হারুনির, উসমান হারুনির 20 বছর গোলামি করেছে। মুসাইদা কমাইনে, মেহনত কমাইনে, নামাজ 5 অক্ত পড়তো, তারপরে ইসরাকের পড়েছে, তারপরে তাসতের পড়েছে, তারপরে আবাবিলের পড়েছে, তারপরে সালাতুত তাসবিহ পড়েছে, তারপরে তাহাজ্জুদ পড়েছে, তাহাজ্জুদ 4 রেকাত পড়তো, 12 রেকাত পড়েছে, 18 রেকাত পড়েছে, 20 রেকাত পড়েছে। এই হযরতে মনসুর হাল্লাজকে জিজ্ঞাসা করো, প্রতিদিন 1000 রেকাত করে নামাজ পড়েছে। তার মানে মুসাইদা কষ্ট কমে দিয়েছে, আস্তে আস্তে না বাড়িয়ে দিয়েছে, আরো ভালোভাবে বুঝিয়ে দি। বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস রসুলুল্লাহ বলে দিয়েছেন, ভালো সংগত আর খারাপ সংগত, ভালো লোকের সঙ্গে মিলামিশা মানে ওলিদের সঙ্গে, আল্লাহ ওলিদের সঙ্গে মিলামিশা, আর খারাপ লোকের সঙ্গে, এই খারাপ লোকের সঙ্গে মিলামিশার উদাহরণ রসুলুল্লাহ বলেছে, লোহারের দোকান, কিসের দোকান? যেখানে ভাট্টিতে লোহা তৈরি হয় ওই দোকান। আর ভালো লোকের মিলামিশা বলেছে রসুলুল্লাহ বলেছে, খুশবু আতরের দোকান, কিসের দোকান বলেন? আচ্ছা আপনি আতরের দোকানে গেছেন আপনারা কোনোদিন? হ্যাঁ, আতরের দোকান, আতর 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 আতর, শুধু আতর আছে। আচ্ছা বলেন তো, ওখানে যদি যান, আতর যদি নাও কেনেন, কি পাবেন? কি পাবেন বলেন? ওই খুশবুটা চলে গেলে আর পাবেন? যদি একটা আতর নিয়ে ভালো করে প্রোটেক্ট করে নিয়ে বাড়িতে যদি নিয়ে যান, তাহলে ওই খুশবু বাড়িতে গিয়েও, ওই খুশবু যদি দিল্লিতে যান, আমেরিকায় যান, লন্ডনে যান, আতর যদি সাথে সাথে পাবেন? না পাবেন না। ভালো লোকের সংগত আতরের দোকান, আর খারাপ লোকের সংগত কি? ভাট্টি লোহার দোকান, ওখানে যান হয় তোমার কাপড় জ্বলে যাবে, নাহলে কাপড়ে দাগ লেগে যাবে, আর যদি দাগও না লাগে, যদি জ্বলেও না যায়, গা থেকে একটা গন্ধ বেরোবে না বেরোবে না, ওই লোহা পুরার গন্ধ একটা বেরোবে না বেরোবে না। হ্যাঁ, হুজুর বলেছেন খারাপ লোকের সঙ্গতে থাকার থেকে একা থাকা অনেক উত্তম, আবার একা থাকার থেকে অনেক উত্তম ভালো লোকের সঙ্গতে থাকা, ভালো লোকের সঙ্গতে থাকা খারাপ লোকের থেকে অনেক উত্তম। ভালো লোকের সঙ্গে থাকতে হবে, ওলিদের মজলিসে বসতে হবে, ওয়াকুনুমা সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হতে হবে। সাদিকের সঙ্গে হয়ে গেলে কি হবে? আপনার দিলের মধ্যে ইখলাস চলে আসবে, ইখলাস আর বিনা ইখলাস। ইখলাসের সঙ্গে যদি দূরে কাত নামাজ পড়েন, করে কাত দূরে কাত, আর বিনা ইখলাসের সঙ্গে যদি 1000 রেকাত নামাজ পড়েন, খুদার কসম ওই 1000 রেকাত বিনা ইখলাসের সঙ্গে নামাজের কোনো দাম নেই। ইখলাসের সঙ্গে 2 রেকাত নামাজের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। মুসলমানের ছেলে একটু বুঝিয়ে দিয়ে যায় বিশ্বে মানুষ আছে, রসুলুল্লাহ বলছে খুব সাবধান, খুব সাবধান আমার সাহাবাদের সম্মুখে, আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সেমলে কথা বলবে, মুখ সেমলে কথা বলবে। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, আর আমার সাহাবা যদি একটা গম পরিমাণ, আটখানা গম পরিমাণ যদি গম দান করে, তথাপি আমার সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। কি করে? কেন? আমরা রসুলের উম্মত, রসুলের সাহাবা, তারা আল্লাহর রাস্তায় দান করছে, আমরা আল্লাহর রাস্তায় দান করছি, আমরা উহুদ
বহুত পরিমাণ সোনা দান করছি, তারা গম দান করছে, আমরা সোনা দান করে তাদের ধারে কাছে যেতে পারবো না। কারণটা হচ্ছে মুসলমান, আমাদের এখলাস, তাদের এখলাস কাপ, তাদের কোয়ালিটিটা এত ভালো ছিল, একটা গম পরিমাণ দান করে আমার আল্লাহর দরবারে, আমাদের উহুদ পরিবারের থেকেও আমার আল্লাহর দরবারে বড় দরজাওয়ালা হয়েছে। তাদের এখলাস আমাদের থেকে এত উন্নত মানের, তারা একটা গম দান করবে আর আমরা উহুদ পরিমাণ সোনা দান করব, আমরা সাহাবাদের ধারে কাছে যেতে পারবো না, কারণ তাদের ইখলাসকে আল্লাহ এত উচ্চ মাকাম দান করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইখলাস হচ্ছে কোয়ালিটি, ইখলাস কি কোয়ালিটি, আর ইবাদত হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ। কেমন খারাপ কোয়ালিটির এক গাদা জিনিস কোনো দাম আছে, আর ভালো কোয়ালিটির একটুখানি জিনিস অনেক দাম। যদি আপনি আপনি যদি খারাপ কোয়ালিটির ওই পাঁচ 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 আর ওই কালো পাঁচ আর বালি একই রকম কি লাগে, হ্যাঁ কালো বালি দেখেছেন আপনারা, কালো পাঁচ একই রকম লাগে, এই কালো পাঁচ 10,000 ফুট কালো পাঁচ নিয়ে এই বিল্ডিং তৈরি হবে, হ্যাঁ আর অল্প বালি নিয়ে বিল্ডিং তৈরি হবে না, হবে না, হ্যাঁ এই কোয়ালিটি যদি ভালো হয়, কোয়ান্টিটি আল্লাহ দেখেন, আল্লাহ কোয়ালিটি দেখে, আল্লাহ কি দেখে, ইখলাস দেখে, আল্লাহ দিলের ইখলাস দেখে যে এটা কার জন্য করছে, আল্লাহর জন্য করছে না কার জন্য করছে। রিয়া আল্লাহ একদম পছন্দ করে না। এই ইখলাস কোথা থেকে পাওয়া যায় বলেন, সাদিকিনদের মাহফিল থেকে, আল্লাহর ওলিদের মজলিস থেকে ইখলাস পাওয়া যায়। ওখান থেকে ইখলাস তো পাওয়া যায়, ওটার প্রোটেক্ট কার দায়িত্ব, নিজের দায়িত্ব, কার দায়িত্ব, এই দিলের মধ্যে কাইফিয়াত তৈরি হলো, ঘরে যে প্রোটেক্ট করতে হবে, দাড়িওয়ালা হতে হবে, তাকুয়া করতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে, তাহলেই তো কাজ হবে, তাহলেই তো কাজ হবে। আর যদি ঘুরে যে আবার সেই রকম হয়ে থাকেন, কোনো কাজ হবে বলেন, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, আমাদের ইখলাসওয়ালা হতে হবে। আরো কথা আছে, আরো কথা আছে, 12:30 বেজে গেছে, 12:30 বেজে গেছে, শুন আপনার বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা একটু হুজুরকে সালাম দিয়ে আর দু চার কথা বলে শেষ করে দেবো। আচ্ছা রসুলুল্লাহকে সালাম দিয়া নবি সালাম, আমাকে আগে বলেন না কেন, বলেন মানে বলতে বলতে ভুলে গেছি, ঠিক আছে আমি বলবো বলে এসে কিন্তু বলার স্কোপ পাই। আমরা হুজুরকে সালাম দেবো, আল্লাহ যেন আমাদের সালাম হুজুরের দয়ায় পৌঁছে দেয় সকলে বলে আল্লাহ। আসাবে সুফা হাজি সাহেব যারা গেছে, এই হুজুরের মাজারের পেছনটা একটুখানি জায়গা আছে, হুজুরের ওই গরিব সাহাবারা সব হুজুরের ওখানে থাক, তো ওখানে ওখানে ধীরে ধীরে হুজুরকে সালাম দিয়েছে, হ্যাঁ এই হুজুরকে ওখানে, আমরা এখান থেকে সালাম ওখানে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, যেমন হুজুর শুনেছেন ইনশাল্লাহ এখান থেকে হুজুর আমাদের সালাম শুনবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সালাম আর দরুদ পৌঁছানোর জন্য ফেরেশতা তৈরি করেছে, আমাদের প্রতিটা মানুষের সাথে সাথে একটা করে ফেরেশতা তার সালাম আর দরুদ দিয়ে যেন হুজুরের দ্বারা পৌঁছে দেয় আমাদের সালাম। এই টুপিটা পিঠে পা লেগে যাচ্ছে, টুপিটা চুমু খান, দরুদ ও সালাম যেন হুজুরের দরবারে আল্লাহ পৌঁছে দেয়। আমাদের যে কটা দরুদ পড়লাম এই সালাম আল্লাহ যেন হুজুরের দরবারে পৌঁছে দেয় সকলে আল্লাহ, সকলে রাসূলুল্লাহকে ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, নবী না হয়ে এ দুনিয়ায় না হয়ে ফেরেশতা খুদার হয়েছি উম্মত যে তোমার তার তরে শোকর হাজার বার ইয়া নবী সালাম, ইয়া হাবিব,
জিব্রাইল দিলে যে খুলে দাও আসমানের দুয়া এসেছে নবী দের সারদার করিতে আল্লাহ আহর দিদার নবী সালাম আমার নবী যখন জয় মদিনায় বারে বারে পেছো ও নেতাকায় ওরে কাবা আজ থেকে মুর বিদায় কখন যাব সোনার আর মদিনায় আরবি সালাম সকলে আস্তে আস্তে বসে যান বলা গেল দিল মে কিসি কো আর বসায়া না যায়েগা কবি বলছে দিল দিল অন্তরে অন্য কাউকে বসানো যাবে না কাকে বসাতে হবে কাকে বসাবে কবি বলছে দিল মে কিসি কো আর বস আপ লোক সমাজ সকতে হো আগর সমাজ মে আ যায় তো সুবহানাল্লাহ কে দেখ দিজিয়েগা আগর সমাজ মে আ যায় কিয়া বল রাহা হ্যায় বল কে দিখাও সুবহানাল্লাহ দিল মে কিসি কো আর বসায়া না যায়েগা দিল মে কিসি কো আর বসায়া না যায়েগা দিল মে কিসি কো আর বসায়া না যায়েগা ইসকে রসূল পাক ভুলায়া না যায়েগা ভিডিও করো নি তো ডিলিট করে দাও যদি ভিডিও করো ঠিক আছে আমার সন্দেহ এসে গেছে আল্লাহ মাফ করে মাফ করে দেবেন দিল মে কিসি কো আর বসায়া না যায়েগা দিল মে কিসি কো আর বসায়া না যায়েগা দিল মে কিসি কো আর বসায়া না যায়েগা ইসকে রসূল পাক ভুলায়া না যায়েগা ইসকে রসূল পাক ভুলায়া না যায়েগা ও খুদ হি জান লেঙ্গে জতায়া না যায়েগা ও খুদ হি জান লেঙ্গে জতায়া না যায়েগা ও খুদ হি জান লেঙ্গে জতায়া না যায়েগা হমসে তো আপনা হাল সুনায়া না যায়েগা হমসে তো আপনা হাল সুনায়া না যায়েগা উসকো জজা মিলেগি মোহাম্মদ কে ইশক কি উসকো চাচা মিলেগি মোহাম্মদ কে ইশক কি উসকো চাচা মিলেগি মোহাম্মদ কে ইশক কি দোজখ কে আস পাস ভিলায়া না যায়েগা দোজখ কে আস পাস ভিলায়া না যায়েগা ক্যা ক্যা নহীঁ মিলা মুঝে মেরে করিম সে ক্যা ক্যা নহীঁ মিলা মুঝে মেরে করিম সে ক্যা ক্যা নহীঁ মিলা মুঝে
মেরে করিম সে জো জো করম হুয়া হে ভুলায়া না যায়েগা, জো জো করম হুয়া হে ভুলায়া না যায়েগা। মে দে চুকা হুঁ মদনী কে হাতো মে আপনা হাত, মে দে চুকা হুঁ মদনী কে হাতো মে আপনা হাত, মে দে চুকা হুঁ মুর্শিদ কে হাতো মে আপনা হাত, গায়রো কে সমত হাত বরায়া না যায়েগা, গায়রো কে সমত হাত বরায়া না যায়েগা। দিবানা ইস জগা পে ভি বেঠা হে দোস্তো, শায়র নে লিখা হে কে দিবানা জিস জগা পে ভি বেঠা হে দোস্তো, লেকিন মাই বোল রাহা হুঁ কে দিবানা ইস জগা পে ভি বেঠা হে মেরে দোস্তো। দিবানা ইস জগা পে ভি বেঠা হে দোস্তো, দিবানা ইস জগা পে ভি বেঠা হে দোস্তো, দিবানা ইস জগা পে ভি বেঠা হে দোস্তো। মর যায়েগা কিসি সে উঠায়া না যায়েগা, মর যায়েগা কিসি সে উঠায়া না যায়েগা, দিল মে কিসি কো অর বসায়া না যায়েগা, দিল মে কিসি কো অর বসায়া না যায়েগা, দিল মে কিসি কো অর বসায়া না যায়েগা। ইশকে রসূল পাক ভুলায়া না যায়েগা, ইশকে রসূল পাক ভুলায়া না যায়েগা, দিল মে কিসি কো অর বসায়া না যায়েগা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি ভাইরা, মুখলেস হতে হবে, ইখলাসের সঙ্গে চলে মুখলেস। ইখলাসের আবার চারটে ভাগ আছে, কটা আমি সঙ্গে সঙ্গে বুঝাচ্ছি। ইখলাসের চারটে কটা ভাগ আছে? চারটে। হযরতে ফুজাইল বিন আয়েজ জগৎ বিখ্যাত ডাকাত ছিল, নাম শুনেছেন তো উলামা হযরতরা জানেন, ফুজাইল বিন আয়েজ রহমাতুল্লাহ আলাইহ, জগৎ বিখ্যাত আল্লাহ আল্লাহ পাক ওলি করে দিয়েছিলেন, জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক বড় দরজাওয়ালা, বড় সম্মানওয়ালা, তিনার যত অনেক ওলি আছে, অনেক ওলি শেষ নেই, কিন্তু ফুজাইল বিন আয়েজের ঘটনা করবেন দিল চমকে যাবে। হুজুরের ঘটনা দেখবেন, উনি যখন চুরি করতেন নাম লিখে লিখে চুরি করতেন, শুনছেন আপনারা, আর চুরি করতেন ডাকাতি করতেন সব ঠিক আছে, কিন্তু তিনার কাসরাতে শুনে ইবাদত ছিল, নফল নামাজ পড়তেন, পাঁচক্ত নামাজ পড়তেন, কিন্তু চুরি করতেন, পাঁচক্ত নামাজ পড়তেন, রাত জেগে জেগে তাহাজ্জুদের ইবাদত করতেন, তাহাজ্জুদের, কিন্তু চুরি করতেন, চুরি করতেন, শুনছেন, ইবাদতও ছিল চুরিও ছিল, তার মানে তাকওয়া ছিল না। যখন তাকওয়া এসে গেল চুরি বাদ হয়ে গেল, শুধু ইবাদত হয়ে গেল, আর যখন তাকওয়া পুরোপুরি চলে এলো তখন ইখলাস চলে এলো, যখন ইখলাস চলে এলো তিনি শুধু ইখলাস করেন নে, মুখলেস মুখলাস হন নে, তিনি ইখলাসের উপরে কথাও বলেছেন যে ইখলাস কি। হুজুর বলছেন যে রিয়া আর ইখলাস কোনটা, যদি কোনো মানুষ মানুষের জন্য দেখিয়ে ইবাদত করে সে সেরে সেরে করলো। ফুজাইল বিন আয়েজ হুজুর বলছেন সেরে করলো, যে ইবাদত কার জন্য করতে হবে, তা মানুষকে দেখিয়ে ইবাদত করছো, মানুষের জন্য করছো, কিসে এটা কি হয়ে গেল, সেরে হয়ে গেল। আর রিয়া কাকে বলে শুনছেন আপনারা, রিয়া কাকে বলে, কেউ যদি ইবাদত করতে করতে এরকম ভাবে যে লোক আমাকে দেখছে, ওটা রিয়া বলে। অনেকে হয়তো যে আমি কান্নাকাটি করছি লোক আমাকে দেখছে, বলে তুমি কাঁদছো, তুমি রিয়া করছো, তুমি তুমি লোকের লোকের এই যে লোকের দেখার চিন্তাটাও কি করে তোমার দিলের মধ্যে আছে, না নেই হুজুর, কিভাবে আমি তো এখানে বসে কাঁদবো আল্লাহর জন্য আর লোক দেখবে, এটা তো স্বাভাবিক মনের মধ্যে আসবেই, বলেন আসবে না আসবে না, সারা শব্দ দিতে হবে, না হলে আমি শেষ করে দেবো, না ছেড়ে দেবো, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি, শেষ করে দিই কি কিতা হচ্ছে কি বুঝতে পারছেন না, সারা শব্দ না দিলে বুঝবো কি করে, আপনাদের মাথায় ঢুকছে না সব, এদিক ওদিক হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো। এখন এখানে যদি আমি কাঁদি তাহলে আমার তো দিলের মধ্যে আসতেই পারে যে লোক আমাকে দেখবে,
এই ফুজাইল বিন আয়াজ বলে এই যে যদি তোমার দিলের মধ্যে আসে যে লোক তোমাকে দেখবে এটাই রিয়া। ধরেন ফুরপুরা শরীফে গেছেন, কার কাছে দেখা করতে গেছেন? জুনায়েদের কাছে। কার কাছে? জুনায়েদের কাছে। যখন জুনায়েদের কাছে দেখা করতে গেলে তাহলে প্রথম জুনায়েদের মজলিসে ঢুকে কার দিকে দেখবে বলেন না? জুনায়েদের ধরেন কোন একজনকে মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন, তার মজলিসে গেছেন, মজলিসে যাওয়ার সময় কাকে দেখবেন? আরে জুনায়েদ সিদ্দিকী দেখছেন 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 দেখছেন, হ্যাঁ 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিটের লেগে আপনি জুনায়েদকেই দেখবেন। এখানে কিন্তু আপনার আরেকজন চীনা পরিচয় আছে পাশে, হ্যাঁ দেখছেন। যখন নজর হাঁটলো, আরে তুমি কখন এসছো? বলে আমি তো এসছি তোমার সাথে এসছি। ও কিছু মনে, আমি তোমাকে দেখতে পাইনি। এরকম হয় না? হয় না আপনাদের? তাহলে যাকে মহব্বত করেন দুনিয়ার ক্ষেত্রে চিন্তা করে দেখে।